آمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত ভাইয়েরা আমরা আজকে থেকে একটি নতুন বিষয়ে হালাকা শুরু করব ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি ইতিপূর্বে আমি আপনাদের সামনে যতগুলো হালাকা এসেছি সেখানে কোনো না কোনো একটা বিষয় চয়েস করে বিষয়ভিত্তিক একটা লেকচারের মতো করেছি আজকে থেকে ইনশাআল্লাহ একটি কিতাব ভিত্তিক একটি কিতাব ধরে যদিও সেই কিতাবটি বিষয় আকারে সাবজেক্ট ম্যাটার অনুযায়ী সাজানো ওই কিতাব থেকে অনেক মানে দীর্ঘ টার্গেটের বিষয় আরবিতে বলে মালা ইউদ্রাকু কুল্লুহু লা ইউদ্রাকু জুল্লুহু যা পুরোপুরি অর্জন হয় না তা পুরোপুরি ব্যাহত হয় না একটা বড় টার্গেট নিয়ে আমরা অত্যন্ত দামি অত্যন্ত প্রসিদ্ধ অত্যন্ত গ্রহণযোগ্য অত্যন্ত প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ কিতাব থেকে আমরা আজকের হালাকা শুরু করব ইনশাআল্লাহ আর সেই কিতাবটির নাম জানে না এখানে এমন একজনও নেই ওই কিতাবটির নাম হলো রিয়াদুস সালেহীন রিয়াদুস সালেহীন আজকে আমি প্রথমেই রিয়াদুস সালেহীনের উপরে এবং আল্লামা ইমাম নাওয়ী এর উপরে একটু আলোকপাত করব তারপরে প্রথম যেই বাব প্রথম যেই অধ্যায় সেখান থেকে একটু শুরু করব হয়তো আজকেই আমাদের এমন হতে পারে যে প্রথম বাবটা হয়তো আমরা শেষ করতে পারবো না এছাড়া পরবর্তীতে আমরা প্রতিদিন একটা করে বাব আমাদের টার্গেট থাকবে আর কখনো যদি বাব ছোট হয় তাহলে আমরা একাধিক বাব একদিনে দুই বাব তিন বাব বাব তো আপনারা বুঝেন বাব মানে অধ্যায় অথবা পরিচ্ছদ পরিচ্ছদ কি পোশাক পরিচ্ছদ আর পরিচ্ছেদ হলো চ্যাপ্টার অথবা এটা একটা অধ্যায় যাই হোক তো যেই কিতাবটা নিয়ে শুরু করছি রিয়াদুস সালেহীন আপনাদের চিনা জানা রিয়াদুস সালেহীন রিয়াদুস সালেহীনের ব্যাপারে ওলামায়ে কারাম যেই মন্তব্যগুলো করেছেন তার মধ্যে একটা হলো যে সারা বিশ্বে যদি একটি ডাটা কালেকশন করা হয় তাহলে দেখা যাবে আল কোরআনের পরে মুসলিম গৃহে সারা বিশ্বময় ওভারঅল সমস্ত ভাষাভাষীর মধ্যে যেই কিতাবটি বেশি ছাপা হয়েছে যেই কিতাবটি বেশি পরিমাণ মুসলমানদের গৃহে আছে তার নাম রিয়াদুস সালেহীন হানাফিদের ঘরে আছে শাফিয়েদের ঘরে আছে বেদাতিদের ঘরে আছে রিয়াদুস সালেহীন কিতাবুত তাওহীদ বেদাতিরা সহ্য করবে হানাফিরা সহ্য করবে জীবনে সহ্য করবে না তো এই জন্য কোরআনের পরে এই কিতাবটি সবচেয়ে বেশি সমাদৃত হয়েছে এক কথায় যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন ঠিক না আল্লাহ কবুল না করলে একটা কিতাব ইমাম নবী কবে চলে গেছেন আমাদের দেশেরও না আমাদের ভাষাভাষীও না ঠিক আছে না আমাদের মাজহাবেরও না আমাদের দরকারটা কি আমরা হলাম হানাফি মাজহাবের আমাদের দেশের লোকজন কোনো মন্তব্য প্রয়োজন নেই আমরা হলাম হানাফি মাজহাবের উনি হলেন শাফি মাজহাবের তারপরেও আমাদের দেশে আলহামদুলিল্লাহ দেখবেন মানে এমন কোনো ইসলামিক লাইব্রেরি নাই যেখানে কি নাই রিয়াদুস সালেহীন নাই এমন কোনো সচেতন মুসলিম নাই সচেতন যারা কিছু পড়াশোনা করতে চায় যারা কিছু জানতে চায় যাদের ঘরে রিয়াদুস সালেহীন নেই যাই হোক এই রিয়াদুস সালেহীন ধরে আমরা আজকে কিছু আলোচনা করব প্রথমেই যেই বাপ থেকে আমরা পড়ব যেই থেকে ধীরে ধীরে আমরা বৈশিষ্ট্য সহ অনেক কিছু বলবো শুরু করি আগে ইমাম নাওয়ী যেই সিস্টেমে শুরু করেছেন সেই সিস্টেমে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله وعن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب বিন নুফাইল ইবনে আব্দুল উজ্জা বিন রবাহ বিন আবদুল্লাহ ইবনে কুরত বিন রাজাহ বিন আদি ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব আল কুরাশি আল আদাওয়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুলু ইন্নামাল আমালু বিন নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি মুত্তাফাকুন আলাইহি
আমরা যেই বাব ধরে শুরু করেছি এই বাবের নাম হলো বাব আল ইখলাস ওয়া ইহদারুন নিয়্যা ফি জামিআল আমাল ওয়াল আকওয়াল ওয়াল আহওয়াল আল বারিজা ওয়াল খাফিয়া। এই অধ্যায়ের নাম হলো ইখলাসের অধ্যায়, এবং সকল কথা এবং কাজ এবং প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয়ে নিয়তের বিশুদ্ধতার অধ্যায়। এই অধ্যায়ে ইমাম নাওয়াবী প্রথম তিনটি আয়াত নিয়ে এসেছেন, এবং তিনি যতগুলো বাব কায়েম করেছেন তার সিস্টেম এটা। প্রথম কোরআনের আয়াত নিয়ে আসবেন, তারপরে এটার অধীনে যে হাদিস পাবেন সেই হাদিসগুলো নিয়ে আসবেন। রিয়াদুস সালেহীন এটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি একটি হাদিসের কিতাব, একটি হাদিসের কিতাব। হাদিসের কিতাবের বিভিন্ন রকম ধারা রয়েছে। হাদিসের কিতাব রয়েছে সুনান গ্রন্থ, যেমন সুনান নাসাই, সুনান আবু দাউদ, সুনান ইবনে মাজা, সুনান তিরমিজি, তারপরে তিরমিজিকে আবার বলো জামে। যেই কিতাবের মধ্যে সমস্ত অধ্যায়ের ফেকি আলোচনা সহযাবতীয় সব ধারাবাহিক হাদিস নিয়ে আসা হয়, আটটা শর্ত রয়েছে, সেই কিতাবগুলোকে জামে বলা হয়। হ্যাঁ, এই এই অর্থে কী বলে বুখারি সেটিও জামে, তিরমিজিকেও জামে বলা হয়, জামে তিরমিজি সুনান তিরমিজি। আর বুখারির নামই তো সহিহুল বুখারি কি, এটা কি নাম কি সহিহুল বুখারি, পুরা নামটা কি বলতে পারবেন? একজনও পারবেন না? আস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হলো নাম। হ্যাঁ, আল জামে আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, সংক্ষেপ হলো জামে আল বুখারি অথবা সহিহ আল বুখারি। যাই হোক, এক এক হাদিসের গ্রন্থ এক এক টার্গেট নিয়ে মানে প্রণয়ন করা হয়েছে। ইমাম নাওয়াবী তিনি যেই লক্ষ্যে এই কিতাবটি প্রণয়ন করেছেন তিনি সেটি তার ভূমিকায় বলেছেন। এই কিতাবটার মেইন লক্ষ্য যেটি, একটি লক্ষ্য, সেটি হল মানুষকে একটু দুনিয়া বিরাগী, একটু আখেরাতমুখী করার লক্ষ্যে, একটু দুনিয়া বিরাগী এবং একটু আখেরাতমুখী করার জন্য তিনি ভূমিকা দিয়েছেন। দুনিয়াতে তো কিছুই থাকবে না, আমরাও থাকবো না, সবই শেষ হয়েই যাবে, চলেই যেতে হবে, অতএব কিছু নিয়ে যেতে হবে যাতে মানুষ সেই মুখী হয়। এই লক্ষ্যে আমি একটা সহি কিতাব প্রণয়ন করার চিন্তা করলাম, যার মধ্যে এমন থাকবে যে মানুষকে দুনিয়ার প্রতি বিরাগী করবে, আখেরাতের প্রতি উৎসাহ দিবে, তার মধ্যে থাকবে বিভিন্ন আদবের অধ্যায়, তার মধ্যে থাকবে মানুষের নফসের পরিশুদ্ধি কীভাবে হয়, চরিত্রের বিশুদ্ধতা কীভাবে আসে, কলবের পবিত্রতা কীভাবে আসে, তারপর কলবের চিকিৎসা কীভাবে হয়, ইত্যাদি সব চিন্তা করে এইভাবে একটা হাদিসের গ্রন্থ রচনা করার ইচ্ছা পোষণ করলাম। এইভাবে তিনি একটি, এবং তিনি বলেছেন যে আমি যেই কিতাবটি রচনা করব এটি সহি কি সহি, তা এই রিয়াদুস সালেহীন এটি একটি সহি হাদিসের গ্রন্থ। মুকাদ্দিমিন যারা ছিলেন, মুতাকাদ্দিমিন মানে আগের যারা ছিলেন, তাদের পরিভাষা অনুযায়ী রিয়াদুস সালেহীন ইমাম নাওয়াবীর পরিভাষায় তিনি যেই উসুল দাঁড় করিয়েছেন, মূলনীতি, এই মূলনীতির ভিত্তিতে রিয়াদুস সালেহীন এটা পুরা সহি কিতাব, সহি হাদিসের কিতাব। পরবর্তীতে যারা আরেকটু কঠিন শর্ত আরোপ করেছেন, একটু বেশি তাৎক্ষিক করেছেন, একটু সেহাত দোয়াফের ক্ষেত্রে একটু কঠোরতাই যারা করেছেন, তাদের দৃষ্টিতে এইখানে কিছু দৈব হাদিস রয়েছে। একজন নামটা মনে নেই, আজকেও সেটা পড়েছি, তিনি এ করেছেন যে আমি এই কিতাবটা পুরা ঘেটে দেখেছি এর মধ্যে কয়টা দৈব হাদিস আছে, তারপরে তিনি বলেছেন যে এর মধ্যে আমার দৃষ্টিতে 65টা দৈব হাদিস আছে, কয়টা 65টা দৈব হাদিস আছে, আর এই কিতাবের মূল হাদিসের সংখ্যা হলো প্রায় 2000 1905-6টা হাদিস, 5টা বা 7টা 1900। আবার আরেকজনের গণন অনুযায়ী 1883টা হাদিস হলো এই কিতাবের মধ্যে, রিয়াদুস সালেহীনের মধ্যে। এর মধ্যে মানে ইখলাস থেকে শুরু করে তওবা, তারপরে ইস্তেগফার, জিকির আজকার, নামাজ, সলাত, হজ, তারপরে হলো কি বলে সিয়াম, তারপরে এতেকাফ, তারাবি, তারপরে ফাদায়েল, তারপরে জিকির, তারপর তেলাওয়াতুল কোরআন সহ যাবতীয় আখলাক, আদব যা কিছু রয়েছে, কিতাবুল আদব সহ অসংখ্য অধ্যায় রয়েছে। এখানের মধ্যে বাব আছে
372টা বাপ। এই কিতাবের মধ্যে বাপ আছে 372টা বাপ। তার মানে মানে হয়তো তিনি এরকমই চিন্তা করেছেন, ইমাম নাওয়াবী, ইমাম নাওয়াবী যেই দিকেই কলম ধরেছেন তিনি যা লিখেছেন এইগুলি দারুণভাবে সমাদৃত হয়েছে। কত আগের তিনি, না শাফি মাজহাবের। তো তিনি আল আরবাউনা নাওয়াবিয়া লিখেছেন, 40 হাদিসের একসাথে জমা করেছেন, 40 হাদিস জমা করেছেন, ডজন ডজন উলামায়ে কেরামগণ একসাথে করেছেন। কিন্তু যখনই 40 হাদিসের কথা আসে তাহলে কাটটা পরিচিতি পায় ইমাম নাওয়াবিরটা, ঠিক না? তা রিয়াদুস সালেহীনও এইভাবে সমস্ত জায়গায় সমাদৃত হয়েছে, কারণ খুবই এখলাস নিয়ে, খুবই তাকওয়া, খুবই পরহেজগারি। আগের সমস্ত উলামায়ে কেরাম এরকমই ছিলেন, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোটা বেশি কবুল করেছেন, কারোটা কম কবুল করেছেন। আমরা আজকে প্রাথমিক কিছু কথাবার্তা বলবো, এরপরে একটি হাদিস পড়েছি, কয়েকটি আয়াত, এগুলি ব্যাখ্যা করে যদি পারি তাহলে সামনে আমরা আগাবো, নতুবা আগামী মাসে আমরা এই অধ্যায়ে আরও কিছু কথা বলে তারপরে আমরা ধীরে ধীরে আগাবো। এরপরে ধীরে ধীরে আমাদের সামনে যেই অধ্যায়গুলো আসবে, তওবার অধ্যায় আসবে, ইস্তেকামাতের অধ্যায় আসবে, সবরের অধ্যায় আসবে, এই ধরনের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অধ্যায় আসবে যেগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি। দ্বিতীয় অধ্যায় হলো বাবুত তওবা, তৃতীয় অধ্যায় হলো সবর, চতুর্থ অধ্যায় হলো সিদ্ক, সত্যবাদিতা, এর গুরুত্বের উপরে, প্রয়োজনীয়তার উপরে। এরপরে পঞ্চম হলো বাবুল মুরাকাবা, মুরাকাবা মানে আল্লাহকে সর্বাবস্থায় খেয়াল করা। এরপরে 6 নম্বর হলো বাবুত তাকওয়া, 7 নম্বর হলো বাবুল ইয়াকিন ওয়া তাওয়াক্কুল, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর ভরসা। প্রতিটা অধ্যায় এর অধীনে হাদিস নিয়ে আসছেন, কোরআন আয়াত নিয়ে আসছেন। এই পর্যন্ত 5-6টা উদাহরণস্বরূপ বললাম, গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। এরপর কিতাবুল ফাদাইল যেখানে শুরু করেছেন, কত ফজিলত, সুনানে রাওয়াত এবার ফজিলত, ফরজ সালাতের উপর গুরুত্ব দেওয়ার ফজিলত, নফল রোজার ফজিলত, আরাফার রোজার ফজিলত, এইভাবে সিত্তাতু শাওয়ালের ফজিলত, মানে কোনো কিছু বাদ দেন নাই। কোনো একজন মানুষ যদি চিন্তা করে যে আমি বিষয়ভিত্তিক, আমি দর্স তৈরি করতে চাই, কোনো আলেম, কোনো হুজুর, কোনো ইমাম, কোনো খতিব, কোনো হালাকাকারী যদি চিন্তা করে যে আমি বিষয়ভিত্তিক হালাকা দিতে চাই, তাহলে আর কোনো কিতাব যদি তার কাছে না থাকে, শুধুমাত্র রিয়াদুস সালেহীন যদি থাকে, তাহলে মোর দেন এনাফ রিয়াদুস সালেহীন। কারণ প্রতিটা অধ্যায়ে তিনি গুরুত্বপূর্ণ কিছু আয়াত পেয়ে যাচ্ছেন, আবার গুরুত্বপূর্ণ কিছু হাদিস পেয়ে যাচ্ছেন, এরপরে তার দরকার পড়ে না, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকে প্রথমেই যেগুলি আলোচনা করব, ইমাম নাওয়াবির ভূমিকাটা আমরা পড়ব। আমি জানি এখানে আপনারা অধিকাংশ যারা রয়েছেন আরবির উপরে হয়তো আপনাদের পাণ্ডিত্য বুৎপত্তি নেই, ঠিক না? মানে দর্স তো দুই রকম, আমরা যখন ক্লাসে দর্স দেই ছাত্ররা যারা আরবি বুঝে ওদের পড়ানোর স্টাইল একটা, আর যারা আপনারা অনেকে এরকম আছেন যারা আরবি বুঝেন না কিন্তু দিনের ব্যাপারে মোটামুটি অনেক জ্ঞান আছে, অনেক ওয়াইড ব্রড নলেজ আছে, কিন্তু একদম সরাসরি কোরআন থেকে বোঝা, সরাসরি হাদিসের এবারত থেকে বোঝা, এরকম পাণ্ডিত্য হয়তো আপনাদের অনেকের নেই। আবার দেখা যাবে যে মাদ্রাসার অনেক ছাত্র আছে আপনার মতো হয়তো ডিপ নলেজ নেই, এত ব্যাপক কথা বলতে পারবে না, এত সহি কথা জানবে না, কিন্তু তাকে যখন দর্স দেওয়া হবে সে একটা আয়াত পড়লে বুঝবে, একটা হাদিস পড়লে বুঝবে, এখান থেকে আর কী কী বেরো এটা বুঝবে। তো যাই হোক, যদিও আপনারা আরবি বুঝেন না, তারপরে আমি আজকে ভূমিকাটা পড়বো, এরপরে এইখান থেকে যেইটুকুনের অনুবাদ করা আমি জরুরি মনে করব, অনুবাদ করে কিছু গুরুত্বপূর্ণ কথা আগে বলবো। প্রথমেই কিছু কারণ দর্শাচ্ছি, সেটা হলো যে রিয়াদুস সালেহীন কেন এখতিয়ার করলাম। আমি চেয়েছিলাম এবং জানিয়েছিলাম মহতারাম ইঞ্জিনিয়ার সাহেবকে যে বুলুগুল মারাম থেকে দর্শ দেব, বুলুগুল মারাম, এরপরে এটার উপরে স্টাডি করেছি, এরপরে নিজের কাছেও কঠিন মনে হয়েছে, এরপর আবার পরামর্শ করলাম ডক্টর আবু বকর জাকারিয়ার সাথে, মানে আমার সাথে একমত হইলেন যে এইটা যারা মাদ্রাসার ছাত্র যারা আরবি জানে তাদের জন্য বেশি উপযোগী, আপনাদের জন্য উপযোগী না এই কথা তো বলা যাবে না, উপযোগী তবে মানে একটু কঠিন হয়ে যায় এই জিনিসগুলি ব্যাখ্যা বিশ্লেষণে, কারণ যে আঙ্গিকে আনা হয়েছে এটা উলামায়ে কেরামের জন্য, তা আমার লাভ হইতো অনেক বেশি ওইটার থেকে দর্শ দিলে, কারণ যেহেতু ফেকিয়া ইয়া অনুযায়ী একেবারে বাবুল মিয়াহ থেকে পানির অধ্যায় থেকে শুরু করে তহারাত, হ্যাঁ, সলাৎ, তারপরে হায়েজ, নেফাস, তায়াম্মুম, অজু, এইভাবে তারপরে সলাৎ, সিয়াম, হজ, এই দাদার ছিল, কিন্তু ওইটা গতকালকে আবার ওনার সাথে পরামর্শ করে আবার ওটা বাদ দিয়েছি যে না, এইখানে যারা আছে ওনাদের আপনাদের ব্যাপারে আমার চেয়ে বেশি ধারণা রাখেন ডক্টর আবু বকর জাকারিয়া,
তিনি আমার সাথে একমত হইলেন, পোষণ করলেন যে না রিয়াদুস সালেহীন এটা আমাদের তো বেশি টার্গেটই হলো আমাদের আখেরাতকে একটু মানে আখেরাতের আমলগুলো বেগবান করা, আখেরাতের প্রতি বেশি উৎসাহী হওয়া, দুনিয়ার ভালোবাসা কিছু কমানো, আখেরাতের ব্যাপারে একটু বেশি জানা। অতএব এই কারণে রিয়াদুস সালেহীন আপনাদের জন্য এখতিয়ার করা হয়েছে। রিয়াদুস সালেহীনের কয়েকটি বৈশিষ্ট্য ওলামায়ে কেরাম যেরকম তুলে ধরেছেন সেখান থেকে কয়েকটি বৈশিষ্ট্য আমি তুলে ধরছি। কাতাবাল্লাহু লাহুল কবুল বাইনাল উলামা ওয়া তুল্লাবিল ইলম কদীমান ওয়া হাদিসান ওয়া তাকাব্বালাল উম্মাতু লাহু। একটা আমার বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, আল্লাহ এই কিতাব কবুল করে নিয়েছেন, হ্যাঁ, এবং এই কিতাবের একটা গ্রহণীয়তা দিয়ে দিয়েছেন কাদের মাঝখানে, বাইনাল উলামা আলেমদের মাঝখানে, ওয়া তুল্লাবিল ইলম ছাত্রদের মাঝখানে, কদীমান ওয়া হাদিসান শত শত বছর আগেও এবং শত শত বছর পরেও, মানে সেই আগে পরে মিলে উস্তাদ ছাত্র সবার মাঝখানে এই কিতাবের একটা গ্রহণীয়তা, একটা সমাদর, একটা অ্যাকসেপ্টেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করে দিয়েছেন। এমন কি যারা যারা মাদ্রাসার ছাত্র নয়, মানে ডাইরেক্ট যারা তলাবাতুল ইলম নয়, দিনের কিছু পড়তে চায়, ধর্মীয় কিছু কিতাব কিনতে চায়, তারাও দেখবেন মানে তাদের নিজের পড়ার জন্য জানার জন্য কোন কিতাব এখতিয়ার করে, রিয়াদুস সালেহীন। আমাকে যে কেউ জিজ্ঞেস করলে আরও বহু আগ থেকেই যে একটা কিতাব কিনবো কী কিনবো, বলে দিই রিয়াদুস সালেহীন কিনেন, রিয়াদুস সালেহীন। তাহলে এটা একটা বড় বৈশিষ্ট্য। দুই নম্বর হলো ইনতাকা আসহাল আহাদিস নববী ফি নজরিহি, ইমাম নাওবী তার দৃষ্টিতে সমস্ত সহি হাদিসগুলো এর মধ্যে জমা করেছেন, বুখারি মুসলিম থেকে হাদিস নিয়ে আসছেন, তিরমিজি আবু দাউদ নাসাই দিক থেকে নিয়ে আসছেন, তার দৃষ্টিতে যত হাদিসগুলো নিয়ে আসছেন সবই কি ইমাম নাওবীর দৃষ্টিভঙ্গি, তার যেই মানে দূরদর্শিতা, তার যে এলেমের গভীরতা, তার যে পাণ্ডিত্য কম কি কম না, তার দৃষ্টিতে এগুলো সহি। অনেকে হয়তো এমন বহু হাদিস পাবেন, দশজন বলছে দঈফ, আবার একশো জন বলছে এটা কি সহি, এরকম অসংখ্য হাদিস রয়েছে। এইখানেই যদি একজন মানুষের ব্যাপারে আমরা মনে করেন একজনকে ধরে আমাদের মাঝখানে আমাদেরই ভাই, এটা নিয়ে যদি মনে করেন আমরা পরোক্ষ মতামত দিই, তাহলে দেখা যাবে যে অনেকে বলবে যে আরে তার মতো মানুষ হয় না, তার দিনদারি, তার পরহেজগারি, তার তাকওয়া, তার আদাত, তার আখলাক, তার আচার ব্যবহার, তার বিহেভিয়ার ইত্যাদি নিয়ে ভালো বলবে। আবার দেখবেন কয়েকজন বলবে যে না এই লোক খুবই খারাপ, এই লোকের একই জিনিস একই ব্যক্তি দশজনের কাছে ভালো আবার দশজনের কাছে। এটা হলো সাধারণ একটা উদাহরণ হাদিসের ক্ষেত্রে উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গির কারণে, গবেষণার কারণে এরকম কিন্তু হয়েছে। এই জন্য অনেক সময় আমরা যখন দেখি যে একজন একটা হাদিস বলছে, আপনি ডাইরেক্ট যে ফুদি উড়াই দেবেন দঈফ হবে না, কিছু শ্রদ্ধাসহ, কিছু জ্ঞানের গভীরতা সহ, তারপরে এলো কী বলে যে একটু নমনীয়তা নিয়ে সাধারণভাবে এটাকে বলা লাগবে, একবার ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়ার হ্যাঁ যেইগুলি চরম দঈফ একদম মরার কাছাকাছি, হ্যাঁ সেইগুলি তো আলাদা আরেক বিষয়। যেটি বলছিলাম যে এই যে রিয়াদুস সালেহীন এর মধ্যে প্রায় 2000 হাদিস যে জমা করেছেন, এইটা ইমাম নাওবী না শুধু, আরও এরকম ওনার সমকালীন যারা ছিলেন তাদের দৃষ্টিতে রিয়াদুস সালেহীনের সমস্ত হাদিসগুলো কি সহি। আজকে তো আমাদের সমাজে এই জিনিসের খুবই অভাব, খালি হাদিস হইলেই হয়েছে, হাদিস বলে হাদিসে আছে, মানে সহি কি সহি না এইটার যাচাই বাছাই করার সহি হাদিস বাদ দিবে কারণ তার কাছে একটা হাদিস আছে। এখন এটা দঈফ জিদ্দান হোক অথবা একান্ত মানে মারাত্মকভাবে এটা প্রশ্নবিদদের মতো হোক কিচ্ছু না, ওলামায়ে কেরাম এটা যাচাই বাছাই করে না, কারণ কি হাদিস সহি দঈফের চিন্তা করে না। যাই হোক, দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা বললাম সেটি হলো ইমাম নাওবীর দৃষ্টিতে তিনি যত হাদিসগুলো জমা করেছেন সমস্ত হাদিসগুলো কি সহি। এলো একটা। তিন নম্বর যে লা ইয়াখলু বাইতু মুসলিমিন মিনহু গালিবান, অধিকাংশ মুসলমানের ঘরে এই হাদিসের কিতাব আছে। কানা ইউকাল্লিদু তরিকাতাল বুখারী ফি যিকরিল আয়াত, তিনি ইমাম বুখারীর নিয়ম নীতি অনুসরণ করেছেন। ইমাম বুখারী যেরকম তার কিতাবের মধ্যে বিভিন্ন অধ্যায়ের শুরুতে প্রথম নিয়ে আসতেন কোরআনে আয়াত, তারপরে হাদিস, ইমাম নাওবী সেই তরিকা অবলম্বন করেছেন। আর বুখারির তরিকার মতো যদি মিল পড়ে, বুখারির মতো যদি হয়, তাহলে তো তার মান মর্যাদার ব্যাপার আর প্রশ্নই থাকে না, খুব সুন্দর। এরপরে হলো এই সুহুলাতু হাফজি আহাদিসিহি, এইখানে যে হাদিসগুলো নিয়ে আসছেন এর মধ্যে খুব কঠিন এরকম নাই, হ্যাঁ স্বাভাবিক সাদামাটা ভাষার, অতএব এই হাদিসগুলো মুখস্থ করাও
অত্যন্ত সহজ। আল কিতাবু মাখদুমুন মিন নাহিয়াতিশ শারহি ওয়া তাখরিজ ওয়া তাহকিক, এটা মানে কিতাব শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, শেখ বিন বাজ সহ আরও অসংখ্য শত শত ওলামায়ে কেরাম এই কিতাবের হাদিস তাখরিজ করেছেন, এই কিতাবের হাদিস তাহকিক করেছেন, এই কিতাবের যত হাদিস আছে, হাদিসের সরা বিভিন্ন রকম ব্যাখ্যা সেই আদি যুগ থেকে ধরে শত শত বছর ধরে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ মানে কি, মানে হলো সমস্ত উলামায়ে কেরামের কাছে এই কিতাব যে গুরুত্বপূর্ণ, এই কিতাবের তাহকিক করলেও নিজেরে ধন্য মনে করি, এই কিতাবের ব্যাখ্যা করতে পারলেও নিজেরে ধন্য মনে করি, এই হলো কিতাবের আরেকটি বৈশিষ্ট্য। এরপরে আল কিতাব ইদর রাসু ফি মুআযামি মাসাজিদিল আলাম বাদ আল ফজর আও বাদ আল আসর ওয়া কাযালিকা ইদর রাসু ফি বাদ আল জামিআত ওয়াল মাআহিদ ওয়াল মাদারিস ওয়াল জামাইয়াত ওয়াল মুআসসাসাত, এই কিতাব অসংখ্য মসজিদে আসরের পরে ফজরের পরে এই কিতাব থেকে দর্স দেওয়া হয়, অসংখ্য ইউনিভার্সিটি, অসংখ্য মাআহেদ ইনস্টিটিউট মাদারিস, অসংখ্য মাদ্রাসা এবং সংস্থা, জামাইয়াত সংগঠন, মুআসসাসাত ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় এই কিতাবের দর্স নিয়মিত হাজার বছর ধরে এই কিতাবের দর্স চলছে। সাত্র হিজড়ি থেকে যদি ধরি তাহলে এখন মনে করেন 1500 হিজড়িতে 800 বছরের বেশি ধরে এই কিতাবের এরকম দর্স চলছে। যেমন আমরা নতুন করে সেখানে যুগ হইলাম কি, আমরা এই কিতাব থেকে হালাকা করব, গুরুত্বপূর্ণ। কানাতুল্লাহ বলে আলম কাদিম আনি আহফাজুনাহু আন জাহরে কালবিন, আদি যুগ থেকেই হ্যাঁ ছাত্ররা এই কিতাব মুখস্থ করত, মুখস্থ করে। আমাদের দেশে একটা প্রচলন এখনও হয় নাই, সেটা হলো হাদিস মুখস্থ করার। আমাদের দেশের উলামায়ে কেরাম কোরআনের আয়াত মুখস্থ পারেন না, খুব কম। যারা হাফেজ এরা হলো জাহেল এক কথায় আমাদের দেশে, আর যারা আলেম তারা কোরআন জানে না, সত্য কথা বলতেছি। আমাদের দেশে অধিকাংশ মানুষ হেফজ করতে করতে একটা বয়স হয়ে যায়, তারপরে আর ওই আগের ফাউন্ডেশন হয় না, আর পরের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, কারোর সাথে ক্লাসেও পারে না, এরপরে কয়েকদিন এরকম সেরকম করে মুয়াজ্জিনি না হয় ইমামতি না হয় দর্জি না ইত্যাদি হয়ে কোরআনের উপর তার একটা উৎপত্তি আছে। খুব কম সংখ্যায় গুণে আপনি পাবেন যে কোরআনেরও হাফেজ আবার চূড়ান্ত পড়াশোনাও করেছে, এরকম পাবেন না। তো আমাদের দেশে একটা হয় নাই, একটা পরিবেশ আদৌ তৈরি হয় নাই, সেটা হলো হাদিস মুখস্থ করার পরিবেশ, হাদিস মুখস্থ করার পরিবেশ হয় নাই আমাদের দেশে। বিশেষ করে এই যে কি বলে যে বর্তমানে এক সময় তো মানে সরকারি মাদ্রাসাগুলো এবং কমি মাদ্রাসাগুলো পাশাপাশি কাছাকাছি সবখানে ধর্মীয় পড়াশোনা ছিল, সরকারি মাদ্রাসাগুলোতে এখন সরকারের বেশি তদারকি এবং জেনারেল সমস্ত সাবজেক্টগুলো স্কুল কলেজের মতো হুবহু চাপানোর কারণে সীমাবদ্ধতা আছে, এবং এইগুলি নাম্বারিংয়ের মধ্যে বেশি কড়াকড়ি করার কারণে ছেলেরা এটা সহজ, আবার এটাতে পাশ করাও লাগবে এদিকে বেশি গুরুত্ব দিয়ে, আরবিতে তাদের আর ফাউন্ডেশন মোটেও নাই। যেমন ধরেন সিলেবাস এমনভাবে করছে যে একটা নাম দিছে, মনে করেন কোরআন হাদিস ফেকা তিনটা মিলাইয়া একটা নাম দিছে, এই তিনটার মধ্যে কেউ যদি কোরআনে 10 পায় আর হাদিসে 7 পায় আর ফেকায় যদি গেছে মানে দেখা গেল 70 পেয়ে গেছে, তিনটা মিলায় যদি 99 হয়ে যায় তাহলে পাস। অতএব ছেলেরা যেটা কঠিন এটা কম পড়ে, কিন্তু বাংলায় ইন্ডিভিজুয়াল পাস করা লাগবে, ইংরেজিতে ইন্ডিভিজুয়াল পাস করা লাগবে, তারপরে হলো ম্যাথে আলাদা পাস করা লাগবে, একটার সাথে আরেকটা কোনো কম্বাইন্ড সিস্টেম নাই। এই কারণে মাদ্রাসা ছাত্ররা যারা সরকারি মাদ্রাসায় দারুণভাবে দুর্বল হয়ে গেছে। এখন বাস্তব কথা আলিয়া মাদ্রাসাগুলোতে আমি পড়াই, ক্লাস নেই, কিন্তু বাস্তবতা যেটি দেখছি সেটা হলো যে হাজারে একটা ছেলে আরবি বুঝে কোরআন হাদিস পড়ার চিন্তা অথবা আলেম হওয়ার খেয়াল আছে, হাজারে একজন পাওয়া যাচ্ছে না, সতের কথা বলি নেই, হাজারে পাওয়া যাচ্ছে না। কওমি মাদ্রাসাগুলোতে যেহেতু শুধু এক পেশে পড়াশোনাই হয়, হ্যাঁ তাদের মধ্যে তাসুব গোরামি অথবা মাঝহাবি যে এটা বেশি নিঃসন্দেহে, কিন্তু এক পেশে পড়াশোনা হওয়ার কারণে, কারণ বাংলার চিন্তা তার নাই, সার্টিফিকেটের চিন্তা তার নাই, তার বলে অঙ্ক কিছুই পারে না, ইংরেজি এক শব্দ সে
শিখে না, শুধু আরবি আরবি পড়ে, এই লাইনেই থেকে থাকে, মানে মানে এই লাইনেই থাকবে সে। এই জন্য তাদের মাঝখানেই মানে এলমি একটা যোগ্যতা, একদম বাস্তব কথা স্বীকৃতি দিচ্ছি, এটা আছে। কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশে এমন একজন আলেম, এমন একজন ছাত্র পাওয়া যায় নাই যে বলতে পারবে রিয়াদুস সালেহীনের মুখস্থ আছে, বুখারীর মুখস্থ আছে, একজনও নাই। এক্সেপশনাল উদাহরণ দাঁড় করিয়েছে নসরিন্দি জামে কাসেমিয়া, যেই মাদ্রাসার আমি স্টুডেন্ট, যেই মাদ্রাসার ডক্টর মঞ্জুর আলী, যেই মাদ্রাসার স্টুডেন্ট কামালউদ্দিন জাফরি সাহেবের যেই মাদ্রাসা, তারা একটা উদ্যোগ নিয়ে এই কিছুদিন আগে তারা যেই কাজটা করেছেন দুই চার বছর আগে, সেটা হলো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ দুইটা মেয়ে, দুইটা ছেলে আর আরেকটা মেয়ে, এই তিনজন পুরা রিয়াদুস সালেহীন হাফেজ হয়ে গেছে, রিয়াদুস সালেহীনের হাফেজ। এটা আর একটা ছেলে, সে পুরা বুখারি, মাত্র ওয়ানলি ওয়ান পিস। ছেলের নাম হাবিবুল্লাহ, বাড়ি সিরাজগঞ্জে, নরসিংদী জামে কাসিমের ছাত্র ছিল, এখন সে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ে, পুরা বুখারির হাফেজ, পুরা বুখারি মুখস্থ করেছে। কি কথাটা বলছি, কী জন্য কথাগুলো নিয়ে আসছি, মানে হাদিস মুখস্থ করা, হাদিস জানা, এরকম একটা মানে এনভায়রনমেন্ট তৈরি আমাদের মাঝখানে হয় নাই, আলেমুল আমাদের মাঝখানে হয় নাই। এখন এই যে মনে করেন এই যে শরীফ অপু ভাই ওনারা সহ এই যে আলাসর ইউনিভার্সিটি যারা পড়ে, সেইখানে কিন্তু আমরা আবার ওই উদ্যোগ নিয়েছি, সেখানে দেখা যাচ্ছে বয়স্ক যারা জেনারেল শিক্ষিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, রিটায়ার্ড পার্সন, আরবির পারদর্শী ছিল না, এখন ধীরে ধীরে কিছু আরবি শিখছেন, আমরা সেইখানে এখন হাদিস মুখস্থ করাচ্ছি, চল্লিশটা হাদিস মুখস্থ করা লাগবে। এবং নবী জি সাল্লাহ সাল্লামের হাদিস আছে যে কেউ যদি চল্লিশ হাদিস মুখস্থ করে, অসংখ্য মানুষ এটা লিখেছেন এবং অসংখ্য বর্ণনে বিভিন্ন আসছে। এক বর্ণনে বলা হয়েছে আমি নবী তার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হব, আরেক বর্ণনে আসছে তাকে শহীদ মানে শহীদদের কাতারে সামিল করা হবে, আরেক বর্ণনে বলা হয়েছে তাকে কিয়ামতের দিন আলেম এবং ফকিহ হিসেবে উঠানো হবে, আরেক বর্ণনে বলা হয়েছে কেউ যদি চল্লিশটা হাদিস মুখস্থ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতের সব দরজা খুলে দিয়ে বলবেন তোমার যেই দরজা দিতে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে যাও। হ্যাঁ, এত কিছু থাকার পরেও আমাদের দেশের উলামায়ে কেরামের মাঝখানে এই গুরুত্বগুলি আসে নাই, আসে নাই কেন, কারণ হলো আমাদের দেশের ক্লাস ওয়ান থেকে শুরু করে এবং ওই যে মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে শুরু করে শেষ শ্রেণী পর্যন্ত পড়ালেখার মেইন টার্গেট যেটা, সেটি হলো কোন দাসে পড়াশোনা করে জানেন কি আপনারা, ফেকহি দাসে। হাদিস গুরুত্বপূর্ণ না, কোরআন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ কি ফেকা। এই জন্য আমি মাঝে মধ্যে মজা করে বলি, বেশি বেশি পড়তে পড়তে ফেকা, কলবগুলি একবারে হয়ে গেছে বেকা। হ্যাঁ, এখন আর কোরআনের কথা বললে নিতে চায় না, হাদিস বললে নিতে চায় না, আর যদি শুনে আহলুল হাদিস তাইলে তো মনে হয় এটা একটা কাফেরের চেয়ে খারাপ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, যেটা বলছি দেখেন, মানে রিয়াদুস সালেহীন এমন একটি কিতাব যেটি আমাদের দেশে নতুন করে প্রমাণিত হয়েছে, সেটা উলামায়ে কেরাম যখন ছাত্রদেরকে মুখস্থ করাইতে শুরু করেছেন তখন তারা কী দিয়ে ধরছেন, রিয়াদুস সালেহীন দিয়ে। মুহাদ্দিসিনরা উলামায়ে কেরাম তো জানেন কোন কিতাবটা মুখস্থ করলে বেশি লাভ, কারণ রিয়াদুস সালেহীনের মধ্যে ইমাম নাওয়াবী এমনভাবে সাজিয়েছেন, এমনভাবে হাদিসগুলো নিয়ে আসতেন, কেউ যদি এই হাদিসগুলো মুখস্থ করে তাহলে তার জীবনের মোটামুটি সে একটা হাদিসের ভাণ্ডার হয়ে যাবে, হাদিসের ভাণ্ডার হয়ে যাবে। এই জন্য এই কথা মানে মানে এইটাই বা বাংলাদেশে, জানি না আমাদের আগের সালাফদের মাঝখানে, একশো বছর আগের উলামায়ে কেরামদের মাঝখানে কেউ বুখারীর হাফেজ ছিলেন কিনা আমাদের জানা নাই, রিয়াদুস সালেহীন পুরো মুখস্থ করছেন কিনা আমাদের জানা নেই, আমাদের হুজুররা অনেক বিভিন্ন রকম গল্প কাহিনী, বিশেষ করে আমাদের দেশের উলামায়ে কেরামের গল্প কাহিনী তো কম, সব হইলো ইয়ার পার্শ্ববর্তী কোনো একটা দেশের, আরবের না, মক্কা মদিনার উলামায়ে কেরামের কাহিনী আমাদের দেশে হুজুররা বলে না। আমাদের দেশে উলামায়ে কেরাম সবচেয়ে বেশি অপছন্দ করে মক্কা এবং মদিনা। আমাদের দেশে উলামায়ে কেরাম সবচেয়ে বেশি অপছন্দ করে, সত্য কথা বলছি একবারে, মক্কা মদিনা শুনলে তাদের গায়ে আগুন ধরে যায়। আমাদের উত্তরার এক খতিব ওইখানে একজন বললেন যে মক্কায় তো এক জাজ, উনি আমার সাথে নিজে বললেন, বললাম যে মক্কায় তো এরকম করে করে, এইভাবে ইয়ে করে করে। হ্যাঁ, তখন সে তাকে উত্তর দিল যেহেতু এই জাজ তার পিছনে নামাজ পড়ে, সে তো মুক্তাদি, বললো যে আরে বেদাত তো মক্কা মদিনা থেকেই আসে। হাসলেন, বেদাত তো মক্কা মদিনা থেকেই আসে। আমি আজকে কিছু ভূমিকা দিচ্ছি আপনাদেরকে রিয়াদুস সালেহীন কী জিনিস এটা বোঝানোর জন্য, বেদাত তো মক্কা মদিনা। দেখো আল্লাহ সুবহান ওয়া তাআলা, কেউ যদি বেশি বেশি বেড়ে যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে মানে গাছ বেশি বেড়ে গেলে বাতাস এসে আগা ভেঙে দেয়, ঠিক না,
মানুষের জবানদরাজি বেশি হয়ে গেলে আল্লাহরও কিছু কি আছে, আল্লাহ অলরেডি লাঞ্ছিত করে দিয়েছে। আমরা কারো লাঞ্ছনা কামনা করি না, কিন্তু আল্লাহ অলরেডি লাঞ্ছিত করে দিয়েছে। আমি যেদিন শুনছি সেদিন বলি যে কারো লাঞ্ছনায় খুশি হই না, কিন্তু আমার মনে হয় তার এই বক্তব্যের কারণে, তার এই কথার কারণে চরম একটা দৃষ্টতা মক্কা মদিনার ব্যাপারে। হাদিসগুলো আমরা যখন পড়বো এই অধ্যায়ের মধ্যে, আজকেও আমি পড়েছি আজকে যেই অধ্যায় থেকে, মক্কার যে কীরকম গুরুত্ব রয়েছে এগুলো আপনাদের সামনে আলোচনা করবো। যাই হোক, রিয়াদুস সালেহিনের কথা বলছিলাম যে আগতে মানে সেই শত শত বছর ধরেই উলামা একরাম এবং তালেবুল ইলম যখন হাদিস মুখস্থ করতে যায় তখন তারা শুরু করে কি দিয়া, রিয়াদুস সালেহিন দিয়ে। রিয়াদুস সালেহিনের হাফেজ আজও পর্যন্ত সারা বিশ্বের মধ্যে বহু রিয়াদুস সালেহিনের হাফেজ রয়েছে। বাংলাদেশে আমার জানা মতে কম করে হলেও তিনজন হাফেজ আছে রিয়াদুস সালেহিনের, কোনো কমি মাদ্রাসায় নাই, অন্য কোথাও নাই, এটা নরসিংদীর মাদ্রাসার উলামা একরামের উদ্যোগে আলিয়া মাদ্রাসায়, সেখান থেকে মানে দুইটা ছেলে একটা মেয়ে এই রিয়াদুস সালেহিন মুখস্থ করেছে। তো রিয়াদুস সালেহিন ইত্যাদি এই সমস্ত কারণে মুসলিম সমাজের মধ্যে অনেক বেশি এটা গুরুত্বপূর্ণ। রিয়াদুস সালেহিনের উপকার অনেক মানুষ নিয়েছে। আল ইনতিকাদাত আলাল কিতাবে কালিলাতুন জিদ্দান, মানে সবাই যারা লেখে তাদের বিরুদ্ধে অনেকে কলম ধরে যে এখানে এটা ভুল হয়েছে, এটা হয় নাই, এরকম কেন হইলো, এটা কী হইলো। মানে দেখা যাচ্ছে যে রিয়াদুস সালেহিনের ক্ষেত্রে মানে উলামা কেরামের যে নকদ বলে সমালোচনা, যে সমালোচনা, যে সমালোচনা নাই বললেই চলে। ইমাম নববীর রিয়াদুস সালেহিনের ক্ষেত্রে সমালোচনা নাই বললেই, একটু সমালোচনা আছে, যেমন অনেকের দৃষ্টিতে যেমন এই যুগের মুহাদ্দিস শেখ আলবানী, উনি সমালোচনা নয়, উনি ইয়া করছেন যে এই হাদিসটা তিনি যেটা নিয়ে আসছেন সহি বলছেন, এই হাদিসটা আমার দৃষ্টিতে কিনা, এরকম কিছু যৎসামান্য আছে। তারপরে এই কিতাব হলো দারুণভাবে প্রসিদ্ধ, আলা হাদিসুল্লাতি জাকারাহা ইহতাজুহাল মুসলিম ফি হায়াতিহি ইয়াওমিয়া, যেই হাদিসগুলি তিনি এখানে নিয়ে আসছেন এই হাদিসগুলো একজন মুসলমানের দৈনন্দিন জীবনে দারুণ প্রয়োজন, খুব বেশি প্রয়োজন, এগুলি লাগে। তাহলে এইভাবে আরও অসংখ্য কিতাব ইউরাক্বিকুল কুলুব, মাঝখান থেকে আরেকটা বললাম যে এই কিতাব মানুষের যেই কলব, মানুষের মন, এটাকে নরম করে দেয়, মানুষের মন নরম করে দেয়। এই কিতাব মানুষকে আখেরাতমুখী করে, এই কিতাব মানুষকে দুনিয়ার, মানুষের মধ্যে দুনিয়ার ভালোবাসা কমিয়ে দেয়। মিন আরকাল কুতুবিল জামিয়া লিল আখলাক ওয়াল আদাব, এই কিতাবের মধ্যে চরিত্র, আদব, ফাদাইল ইত্যাদি যাবতীয় সব কিছু একসাথে জমা করা হয়েছে। এইসব দৃষ্টিকোণ থেকে এই কিতাবের গুরুত্ব। ইয়তানা বিহেল ওলামা কাদিমান হাদিসান, ওলামা একরাম গুরুত্ব দিয়েছেন আদি যুগ থেকে এই পর্যন্ত। এরপরে ইয়তামাদা কাসিরান আলাল বুখারি ও মুসলিম, ইমাম নাওয়ী হাদিস নেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ নির্ভর করেছেন বুখারি এবং মুসলিমের উপরে। তার মানে কি, হাদিসগুলো সহি, কারণ বুখারি মুসলিমের হাদিস হলে তো সেখানে আর সমালোচনার কিচ্ছু নেই। ইমাম জাহাবি, শেষ করে দিচ্ছে এর বৈশিষ্ট্য নিয়ে, ইমাম জাহাবি তিনি বলছেন ফি সিয়ারি আলাম ইন্নুবালা, এটা সিয়ারু আলাম ইন্নুবালা মানে যারা ইসলামের উজ্জ্বল নক্ষত্র তাদের জীবনী গ্রন্থের নাম হলো সিয়ার, সিরাতুনের বচন, সিয়ারু আলামিন নোবালা, এটা ইমাম জাহাবির লেখা। তিনি সেখানে বলছেন যে আলাইকা ইয়া আখি বিতাতাব্বুরি কিতাবিল্লাহ, আমার ভাই তুমি কোরআন গবেষণা করে পড়বে, ওয়াবি ইদমান নজরি ফি সহিহাইন, আর খুব গভীর দৃষ্টি দিয়ে তুমি পড়বে সহিহাইন, সহিহাইন কোনটা, বুখারি মুসলিম, ওয়া সুনানুন নাসাই, এরপরে সুনানুন নাসাইতে গুরুত্ব দিবে, ওয়া রিয়াদ আন নাওয়াওয়ী ওয়া আযকারাহু, এবং ইমাম নববীর যে রিয়াদুস সালেহিন এবং ইমাম নববীর যে মানে আজকার কিতাব আল আজকার লিন নাওয়াওয়ী, এইগুলিকে অনেক বেশি গুরুত্ব দিবে। তাহলে কি হবে বলে দিলেন, তুফলিহু ওয়াতানজাহু, তুফলিহু ওয়াতানজাহু মানে কি, সফল হবে এবং মুক্তি পাবে। তাহলে ইমাম জাহাবি এত বড় একজন ইমাম, তিনি যেই কয়েকটা কিতাবের কথা বলছেন এর মধ্যে আল্লাহর কোরআন, বুখারি মুসলিম আর নাসাই আলাদা কোনো কারণে ওনার কাছে বেশি মর্যাদা পেয়েছে, আর বললেন ইমাম নওয়াবীর দুইটা কিতাব রিয়াদুস সালেহিন আর কল আল আজকার ইমাম নওয়াবীর, এইগুলো যদি পড়ো তাইলে আমি বলছি
তুফলিহু ওয়া তানজাহু, তুমি সফলতাও পাবে আর তুমি মুক্তিও পাবে। অতএব কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিতাবটি গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের যাদের সংগ্রহে আছে, এখন তো অ্যাপসের মধ্যে থাকে, যাদের সংগ্রহে আছে তা তো আছেই, যাদের সংগ্রহে নেই আপনি কিতাবটা সংগ্রহ করে ফেলবেন। সংগ্রহ করে আমরা যেরকম যখন হালাকা করি, হালাকার আগেই অথবা হালাকার পরে যে অধ্যায়ের উপর হালাকা হলো এই অধ্যায়ের হাদিসগুলো ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আচ্ছা, এই হলো বাছাই করে দুই চারটা বৈশিষ্ট্য রিয়াদুস সালেহিনের। আজকে এটা স্টাডি করে দেখেছি, সেখানে শতাধিক বৈশিষ্ট্য ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, একজন দুইজন না, বিভিন্নভাবে, যে রিয়াদুস সালেহিনের এই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য। সেখান থেকে আমি 8-10টা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরেছি। এখন দ্বিতীয় যে কাজটা করব সেটা হলো এই রিয়াদুস সালেহিনের ব্যাপারে, রিয়াদুস সালেহিনের ব্যাপারে অনেকে বিভিন্ন রকম ভূমিকা দিয়েছেন। শেখ বিন বাজের বক্তব্য রয়েছে, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তিনি রিয়াদুস সালেহিনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত হাদিসগুলোর সরা করেছেন, বিশাল গ্রন্থ। এবং এইটা এই শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এই যুগের, আর এটা তিনি লিখেছেন এখনও 25 বছর হয় নাই, 24 বছর হয়েছে, এটা মানে পূর্ণতা পেয়েছে, মাত্র 24 বছর হয়েছে। এর মধ্যেই দেখা যাচ্ছে যে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন জায়গায় এই শেখ উসাইমিনের যে সরা ব্যাখ্যা গ্রন্থ রিয়াদুস সালেহিনের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে। তো এই রিয়াদুস সালেহিন নিয়ে, রিয়াদুস সালেহিন কেন কেন লেখা হলো, রিয়াদুস সালেহিনের বৈশিষ্ট্য নিয়ে অনেক উলামায়ে কেরাম বিভিন্ন রকম মুকাদ্দিমা অথবা ইন্ট্রোডাকশন অথবা ভূমিকা দিয়েছেন, আমি সেই ভূমিকাগুলো পড়ব না। ইমাম নববী যিনি এই রিয়াদুস সালেহিন লিখলেন, তিনি একটা ভূমিকা দিয়েছেন, এই ভূমিকা থেকে, ভূমিকাও খুব লম্বা নয় এবং পুরাটার অর্থও করবো না, তিনি যে মৌলিক কথাগুলো বলেছেন সেই কথাগুলো নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ ওয়াহিদুল কাহার আল আজিজুল গাফফার, এইভাবে আল্লাহর খুব সুন্দর সুন্দর শব্দ দিয়ে লম্বা মানে হামদ সানাখানি করেছেন। এরপরে বলেছেন ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আল বারুল করিম আর রউফুর রহিম, এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এগুলি পড়লে আমার 2-1 মিনিট সময় লাগবে, পড়লাম না। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষী তিনি দিয়েছেন, শেষে গিয়ে বললেন আম্মা বাদ, ভূমিকা এইটুকুন তোর পড়লাম না, আম্মা বাদ। অতপর তিনি বলছেন ফাকাদ ক্বালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইয়ুতঈমুন, আল্লাহ বললেন আমি মানুষ এবং জিনকে, মানব দানবকে আমি শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমি চাই না যে তারা আমাকে কোনো রিজিক দিবে অথবা তারা আমাকে খাওয়াবে, এটা আমি চাই না। এরপরে আয়াতে বলছেন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, রিজিকের সাপ্লাক বড় কে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রিজিক আমি দেব, আমাকে অন্য কিছু রিজিক খাবার দাবার দেওয়ার দরকার নাই, আমি চাই তোমরা আমাকে যেইটা দিবা সেটা হলো শুধুমাত্র আমার ইবাদত করবা, এটা আল্লাহ বলছেন, এটা দিয়ে তিনি ভূমিকা শুরু করছেন। এরপরে ওয়াহাদা তাসরিহুন বিআন্না খুলিকা ইবাদা, এখানে তিনি বলছেন যে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন মানুষকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে। ফাহাক্কা আলাইহিম লিয়াতিনা বিমা খুলিকুলাহু, অতএব তাদের উপর এটি ওয়াজিব, তাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তারা সেটিকে গুরুত্ব দিবে। ওয়াল ইরাদ আন হুদুদিদ দুনিয়া বিজ্জাহাদা, এবং দুনিয়ার প্রাপ্তি থেকে বিমুখ হবে, দুনিয়া থেকে মুখ ঘুরিয়ে দুনিয়া থেকে বিমুখ হবে, এটা তাদের উপর ওয়াজিব। কারণ ফাইন্নাহা দারু নাফাদ লা মাহাল্লু ইখলাদ, কারণ হলে দুনিয়া শেষ হয়েই যাবে, লা মাহাল্লু ইখলাদ, এখানে স্থায়িত্বের কোনো সুযোগ নেই। ওমার কাবু অবুর লামানজুল হুবুর ওমাশাউ ইনফিসাম লামাউতেন দাওয়াম ফালি হাজা কানাল এ কাজু মিন আহলিহা হুমুল ওব্বাদ এ কাজু মিন আহলি হুমুল ওব্বাদ ও আকাল নাসিফিয়া হুমুল জুহাদ, এই কারণে যারা সজাগ হয়েছেন তারা হলেন এবাদতকারী, আর যারা বুঝেছেন মানুষের মধ্যে থেকে তারা হলেন দুনিয়া বিরাগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা, দুনিয়ার উদাহরণ হলো মাসালুল হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবনের উদাহরণ কামা ইন, ওই পানির মতো আনজালনাহু মিনাস সামা, যেটা আমি আকাশ থেকে বর্ষণ করি। ফাখতালাতু বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, এরপরে সেইখান থেকে জমিন কিছু পানি নেয়, সেখান থেকে এমন কিছু হয় যেটা মানুষ খায়, জীবজন্তু খায়। হাত্তা ইজা আখাজাতিল আরদু যুখরুফাহা ওয়াজ্জাইয়ানাত, এরপরে যখন দেখা যায় যে এই বৃষ্টির পানি দিয়ে জমিন খুব সুশোভিত সুন্দর ফসলাদি হয়ে গিয়েছে, ওজন্না আলু আন্নাম কাদিরুনা আলাইহা আতা আমরুনা লাইলা নাও নাহারান ফাজা আলনাহা হাসিদান কাল্লাম দাগনা বিলামস, এত জিনিস যখন খুব সুন্দর হয়ে যায়
তখন দেখা যায় হঠাৎ আল্লাহর পক্ষ থেকে একটা গজব চলে আসে, এসে দিবা রাত্রে অথবা দিনে আইসা এগুলিকে এমনভাবে ধ্বংস করে দেয়, এমনভাবে কর্তৃত্ব ফসলের মতো করে দেয়, কাল্লাম তাকানা বিলাম, যেমন গতকালকেই ছিল না। মনে করেন পাকা ধানের ক্ষেত, পাকা গমের ক্ষেত, বাগানকে বাগান সেজে আছে, আগের দিনও দেখে নয়ন জুড়িয়েছে, পরের দিন প্ল্যান করেছে যে আমি এগুলি কাটবো, কিন্তু দেখা যাচ্ছে রাত্রেবেলা শিলাবৃষ্টি অথবা জর্তমানে আইসা সবগুলো শেষ, কাল্লাম তাকানা বিলাম। কী উদাহরণ দিলেন তিনি? উদাহরণ দিলেন যে মানুষ দুনিয়াকে, বাড়িকে এত সুন্দর করে সাজায়, মিল ফ্যাক্টরি এত সুন্দর করে করে, বিছনাটা এত ভালো করে করে, সুন্দরী নারী, বাড়ি, গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, আরও কত কিছু করতে পারি ইত্যাদি, এইগুলি নিয়ে মানুষ যখন খুব এমন অবস্থা, ওইলুল্লি খুল্লি হুমাজাতির লুমাজ আল্লাদি জামা মালান ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধারণা করে তার মাল সম্পদ হয়তো তাকে চিরস্থায়ী করে দেবে, খালি মাল জমা করে আর মাল গুনতেই ঠিক না। এরকম যখন অবস্থা, হঠাৎ করে মালাকুল মৌত এসে কী করে, বাস বস্তাবন্দি, তোমাকে আর সুযোগ দেওয়ার, দুনিয়া যেরকম আমাদের চোখের সামনেই এরকম ধ্বংস হয়ে যাচ্ছে সব কিছু ঠিক না, চোখের সামনে এরকম হয়ে যায়, ঠিক আমার আপনার জীবনও চোখের সামনে এরকম হঠাৎ করেই জীবন প্রদীপটা নির্বাপিত হয়ে যাবে। এটি ভূমিকা দিচ্ছেন যে আমরা যেহেতু থাকতেই পারবো না, দুনিয়া যেহেতু থাকবে না, অতএব দুনিয়ামুখী হয়ে লাভ কী, এমন কিছুই করা দরকার যেটা দুনিয়া থেকে আমাদেরকে বিমুখ করে আখেরাতমুখী করে, এটাই হলো ওনার ভূমিকা। কাজালিক নুফাসসিলুল আয়াতি লিকওমিন ইয়াতাফাক্কারুন, এই নিদর্শনগুলো আমি বর্ণনা করছি ওই জাতির জন্য যাতে তারা চিন্তা করে। ফাইজা কানা হালুহা মা ওয়াসাফতুহু, এরপর তিনি বললেন যদি দুনিয়ার অবস্থা এমনই হয়ে থাকে যেমন আমি বললাম, ওয়া হালুনা ওয়া মা খুলিকনা লাহু মা কদ্দামতুহু, এবং আমাদের যে অবস্থার কথা বললাম যে আমরা দুনিয়া নিজের রকম ব্যস্ত থাকি, যদি অবস্থা এরকমই হয়ে থাকে, ফাহাক্কা আলাল মুকাল্লাফ, অতএব প্রতিটা মুমিন মুসলমান প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর ওয়াজিব হলো, হ্যাঁ, যে কি আনিয়াজ হাবা বিনাফসি হেমাজ হাবা লাখিয়ার, সে এমন একটা পথ ধরবে যেটা ভালো মানুষের পথ। কাদের পথ? আখিয়ার, খাইরুনের বহুবচন, ভালো মানুষের পথ। ওয়াসলোকা মাসলাখা উলিন নুহা ওয়াল আবসর, এবং যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক এবং আকল বুদ্ধি দিয়েছেন তাদের পথ ধরবে। ওয়াতা আহাবা লিমা আশার তুইলেহি, এবং আমি যেদিকে ইঙ্গিত করেছি ধ্বংসের কথা সেই ব্যাপারে সাবধান হবে। ওয়াহতাম্মা বিমা নাব্বাহতু আলিহি, আর আমি যে ব্যাপারে আরও মানে সচেতনতা করার চেষ্টা করেছি এই ব্যাপারে সে গুরুত্বপূর্ণ হবে। ওয়া সব তরিকিল্লাহু ফিজালিকা ওয়া আরশাদু মায়াসলুকুহু মিনাল মাসালিক আত্তা আদু বিমা সহা নাবিয়িনা, এবং এইগুলোর সবচেয়ে উত্তম পথ হইল কি, আত্তা আদু বিমা সহা নাবিয়িনা সাইয়্যিদুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমাদের নবী যিনি নাকি আউয়ালিনদের আখেরিনদের, মানে আগে যারা গিয়েছেন তাদেরও নেতা, পরে যারা আমরা আসছি আমাদেরও নেতা, তার যেই সমস্ত কথাবার্তা হাদিসগুলো সহি, এইগুলোর গুণে গুণান্বিত হবে, এইগুলোর আদব কায়দায় সে কী করবে, মুয়াদ্দাব অথবা শিষ্টাচার সম্পন্ন হবে। ও আকরাম সাবেকিন আল্লাহিন সলাওয়াতুল্লাহ সালাম আলা সাইরিন নবীন ওয়াকাদ ক্বাল আল্লাহ তাআলা ওয়া তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া وقد صح عن رسول الله قال والله في عون العبد ما كان العبد في عون اخيه وانه قال من ضل على خير فله مثل اجر فاعله وانه قال من دعا الى هدى كان له من الاجر مثل اجور من تبعه لا ينقص ذلك من اجورهم شيئا وانه قال لعلي فوالله لا ان يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم অনেক গুলো হাদিস একসাথে পড়ে ফেলেছে। এরপরে তিনি নিয়ে আসলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন যে তোমরা নেক কাজ এবং তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে সহিহ হাদিসের মধ্যে এটি সাব্যস্ত যে যখন একজন বান্দা তার আরেকটা ভাইকে সহযোগিতা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সহযোগিতা করলো সরাসরি তাকে কী করেন, সহযোগিতা করেন। এরপরে হলো কেউ যদি মানুষকে কোনো ভালো পথ দেখায়, যত মানুষ এই পথে আমল করবে যে পথ দেখাইলো আল্লাহ তাকে সমপরিমাণ সওয়াব দিবেন। এরপরে মান দাআ ইলা হুদা, কেউ যদি মানুষকে কোনো হেদায়েতের দিকে ডাকে, তাহলে যারা এই হেদায়েতের উপর আমল করলো যিনি ডাকলেন তিনি ওই সওয়াব পেয়ে যাবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন যে আল্লাহর কসম করে বলছি তোমার মাধ্যমে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে হেদায়েত করেন তাহলে তোমার জন্য এটা লাল উটের চাইতেও বেশি উত্তম। এই কথাগুলিতে তিনি ভূমিকা তৈরি করলেন যে এই টার্গেটে আমি এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সহি হাদিস জমা করেছি যাতে মানুষ এগুলি আমল করে তাদের জীবন ধন্য হয় এবং এর মাধ্যমে আমি যেন কিছু সওয়াব পেয়ে যাই। ফারাইতু আনাজমা মুখতাসারান, এই কারণে আমি চিন্তা করেছি যে কিছু সংক্ষিপ্ত সহি হাদিস আমি একসাথে জমা করবো। মুস্তামিলান আলামা ইয়াকুনু তরিকাল লিসাহিবিহি ইলাল আখিরা, যেই হাদিসগুলো
এর পাঠককে আখরাতের পথ দেখাবে। ও মুহাসসিলান লি আদাবিহিল বাতিন ওয়া যাহিরা, এবং যেই হাদিসগুলো তাকে বাহ্যিক এবং মানে বাতেনি আদব কায়দা তাকে শিক্ষা দিবে, শিষ্টাচার, দুই ধরনের শিষ্টাচারই তাকে শিক্ষা দিবে। জামে আনলি তারগিব ও তারহিব, যেই হাদিসগুলো তাকে ইনকারেজ করবে, আবার হলো তাকে ভীতি প্রদর্শন করবে। তারহিব মানে ভীতি প্রদর্শন আজাবের ক্ষেত্রে, এগুলির ক্ষেত্রে। ওয়াসা ইরি আনওয়াই আদাবি সালিকিন, নেককারদের এরকম আদবের যত অধ্যায় আছে সবগুলো আমি জমা করেছি। মিন আহাদিস জুহুদ, দুনিয়া বিরাগের হাদিস। ওয়া রিয়াদাতিন নুফুস, অন্তরে পরিশুদ্ধ হয় এমন হাদিস। ওয়া তাহজিবিল আখলাক, চরিত্রের বিন্যস্ততা আসে এমন হাদিস। ওয়া তোহারাতিল কুলুব, কলবের পবিত্রতা হাসিল হয় এমন হাদিসগুলো। ওয়া ইলাজুহা, কলবের চিকিৎসা হয় এমন হাদিসগুলো আমি জমা করেছি। ওয়া আলতাজিমু ফিহা আল্লাহ করা ইল্লা হাদিসান সহিহান মিনাল ওয়াদিহাত, আর আমি এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমি আমার এই কিতাবের মধ্যে সহি হাদিস ছাড়া অন্য কোনো হাদিস জমা করব না। কে বলছেন এটা? ইমাম নাওয়ী। এইগুলি হলো ওনার ভূমিকা। সর্বশেষ তিনি আমাদের কাছে যা কামনা করেছেন, ওয়ার জু ইনতাম্মা হাজাল কিতাব আইয়াকুনা সাইকান লিল মুতানি বিহি ইলাল খাইরাত, আমি কামনা করি যদি এই কিতাব আমার লেখা শেষ হয় তাহলে যারা নাকি কল্যাণের পথ ধরবে এটি যেন তাদের জন্য একটা পথ প্রদর্শক হয়। হাজিজান লাহু আন আনওয়াইল কাবায়িল মুহলিকাত, এই কিতাবটা যেন তাদেরকে মানে ধ্বংসাত্মক পথ এবং ক্ষতিকর দিকের ক্ষতিকর পথের মাঝখানে যেন অন্তরায় হয়। ওয়া আনা সাইলুন আখান ইনতাফা আবিশা ইমিনহু, আর আমার যে কোনো ভাই এই কিতাব থেকে একটু উপকৃত হবে তার কাছে আমার কামনা হলো আইয়া দোয়ালি, সে যেন আমার জন্য একটু দোয়া করে। ওয়ালি ওয়ালি দাইয়া, আমার পিতামাতার জন্য দোয়া করে। ওয়া মা শাইখি, আমার আসাতে যে কেরাবের জন্য দোয়া করে। ওয়া সাইরি আহবাবিনা, এবং আমার সকল বন্ধু বান্ধবের জন্য দোয়া করে। ওয়াল মুসলিমিনা আজমাইন, এবং সমস্ত মুসলমানদের জন্য তারা যেন দোয়া করে। আমরা সবাই কি রিয়াদুস সালেহীন থেকে আজকে হালাকা শুরু করছি, কিন্তু এর আগেও কি আমরা রিয়াদুস সালেহীন থেকে উপকৃত হই নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম নববীকে মাফ করে দেন, তার পিতামাতা, তার আসাতেজায়ে কেরাম, তার বন্ধুবান্ধব এবং সারা বিশ্বের সকল মুসলমান আমাদের সবাইকে সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন ক্ষমা করে দেন। এই হলো রিয়াদুস সালেহীনের প্রণেতা শেখ শারাফ আন নববী, ইয়াহিয়া বিন শারাফ আন নববী নাওয়ী, তার দেওয়া যেই মানে ইন্ট্রোডাকশন অথবা ভূমিকা, সেই ভূমিকা থেকে আমরা আলোচনা করলাম। এবং এর পূর্বে আমরা রিয়াদুস সালেহীন কেন ধরলাম এই জন্য রিয়াদুস সালেহীনের উপর একটা সংক্ষিপ্ত ভূমিকা দিয়েছি, সেটা হলো রিয়াদুস সালেহীন যেন তেন কিতাব নয়। আমার আপনার হয়তো অনেক বেশি পরিচিত, অনেক কাছের, হয়তো আমার আপনার ঘরে আছে, কিন্তু এই জন্য যেন মনে না করি যে এটা তো খুব সহজলভ্য একটা কিতাব। সহজলভ্য ঠিক, সহজলভ্য এই জন্যই যেহেতু বেশি গুরুত্বপূর্ণ। বাতাস সহজলভ্য না? হ্যাঁ, পয়সা লাগে? পানি সহজলভ্য না? সহজলভ্য। যেহেতু বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ কী করে দিয়েছেন? সহজলভ্য করে দিয়েছেন। রিয়াদুস সালেহীন আমার আপনার জীবনে লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য এটা কবুলও করেছেন এবং আমাদের জন্য সহজলভ্য করে দিয়েছেন। এইবার আমরা আমাদের মূল হালাকার কাছে আমরা আত্মনিয়োগ করবো ইনশাল্লাহ। বাবুল ইখলাস ওয়া ইহদার নিয়্যা ফি জামিউল আমাল ওয়াল আকওয়াল ওয়াল আহওয়ালিল বারিজা ওয়াল খাফিয়া। ইখলাসের অধ্যায় সহজ ভাষায় হলো ইখলাস এবং বিশুদ্ধ নিয়তের অধ্যায়, আমলের মধ্যেও, কথার ক্ষেত্রেও আর অবস্থাদির ক্ষেত্রেও। পোশাক পরেছি, হ্যাঁ, চালচলন চলছি, এর মধ্যেও ইখলাস থাকা লাগবে। এমন যেন না হয় যে মুখ দিয়ে কিছু বললাম না, কাজকর্ম কিছু করলাম না, কিন্তু অবস্থা এমন, আমার পোশাক পরিচ্ছদ, আমার অ্যাটিটিউড বলে দিচ্ছে যে আমি নিজেরে কী মনে করতেছি, একটা বিশাল, হ্যাঁ, এরকম যেন না হয়। তাহলে সর্বাবস্থায় ইখলাস লাগবে। এই জন্য ইমাম নাওয়ী শিরোনামের মধ্যে আমাল আকওয়াল আহওয়াল, মানুষের এর বাইরে আর কোনো অবস্থা নাই সবকটার ক্ষেত্রে। একটা হলো আমল, আরেকটা হলো কথা, আরেকটা হলো অবস্থা। এই সব মানে প্রতিটা ক্ষেত্রেই ইখলাসের গুরুত্ব, ইখলাস লাগবে। এটা হলো প্রথম শিরোনাম। তাহলে আমার সাথে বলবেন আপনারা যে রিয়াদুস সালেহীনের সর্বপ্রথম বাব, সর্বপ্রথম অধ্যায় বলি অথবা
এটাকে পরিচ্ছেদ বলি, যেটি আমরা বলি এটা হলো কিসের অধ্যায়? এখলাসের অধ্যায়। আমলের ক্ষেত্রে এখলাস, আর হলো কথার ক্ষেত্রেও। কোরআন পড়ছি, জিকির আজকার করছি, ওয়াজ নসিহত করছি, দর্শ দিচ্ছি, আরেকজনকে উপদেশ দিচ্ছি, যাই কিছুই করি না কেন এর মধ্যে কী লাগবে? দাওয়াত দিতে যাচ্ছি, তার মধ্যে কী লাগবে? এখলাস লাগবে। এবং অবস্থা বাহ্যিক হোক অভ্যন্তরীণ হোক সব কিছুর মধ্যে এখলাস লাগবে। আচ্ছা, এখলাস শব্দের অর্থ, এখলাস খালেস থেকে আসছে। এখলাস শব্দটা কোত্থেকে আসছে? খালেস শব্দ থেকে এসছে। খালেস মানে হলো পিওর, খালেস মানে পিওর, আর এখলাস মানে হলো কোনো জিনিসকে টু পিউরিফাই এনিথিং, কোনো জিনিসকে বিশুদ্ধ করা, কোনো জিনিসকে কী করা? বিশুদ্ধ করা। যেমন লোহার মধ্যে জং ধরছে, আগুনের মধ্যে পুরাইয়া বাইরেয়া জং ছাড়াইয়া এটাকে ব্যবহার উপযোগী করা, এটার থেকে সব মরিচা ছাড়াইয়া ফেলা, এটা হলো এখলাস। এটাকে কী করা হচ্ছে? এখলাস। পরিভাষায়, পরিভাষায় হলো যাবতীয় যা করব, বসবো, দাঁড়াবো, বলবো, শুনবো, নামাজ পড়বো, রোজা রাখবো, যা কিছুই করব, যা কিছু করব আর যা কিছু ছাড়ব, সব কিছুই একটা চিন্তায় হওয়ার নাম এখলাস। সেটি হলো করব তো কার জন্য করব, আর ছাড়ব তো কার জন্য ছাড়ব? আল্লাহর জন্য ছাড়ব। এই একটা মেন্টালিটির নাম কি? এখলাস। যে কোনো এবাদত আল্লাহর জন্য একদম পূর্ণাঙ্গ হবে, 90% নয়, 95% নয়, কত পার্সেন্ট? 100% আল্লাহর জন্য টু পারফর্ম এনিথিং ওনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা এরপরে কোনো জিনিস অ্যাভয়েড করা, কোনো জিনিস ত্যাগ করা, কোনো জিনিস ছেড়ে দেওয়া। হ্যাঁ, এইটা ছেড়ে দিলাম কার জন্য ছেড়ে দিলাম? মনে খুব চেয়েছিল, খুব বেশি দরকারও ছিল, বাসায় খাবার দাবার মোটেও নেই, ছেলে মেয়ে যে কী খাবে, হ্যাঁ আমারও ক্ষুধা লাগছে, চুরি করতে ইচ্ছা করছিল, বাসায় দরকারও ছিল, করলাম না, কারণ চুরি করলে কে নারাজ হবে? আল্লাহ। এই যে কাজ ছেড়ে দিলাম, আমরা যেমন এইটা মনে না করি যে খালি নামাজ পড়ার নাম এবাদত, খালি পড়া, খালি করার নাম এবাদত না, একটা জিনিস ছাড়ার নামও কি এবাদত? হারাম থেকে দূরে থাকা, হারাম কাজ না করা, এটাও কি? একবারে সরাসরি হাদিসের মধ্যে আসবে, এই অধ্যায়ের মধ্যেই আসবে। অতএব আমরা এখলাস বুঝলাম। আজ এই যে আপনারা এইখানে যে আসছেন, আজকে কষ্ট করে এখানে একত্রিত হয়েছেন, সময় দিচ্ছেন, শায়েখের দেরি হয়েছে, আপনারা অপেক্ষা করছেন, কার জন্য অপেক্ষা করবেন? আল্লাহর জন্য, শায়েখের জন্য না। হ্যাঁ, অথবা কেন আজকে যাচ্ছি, অমুক ভাই আসতেছে, গেলে একটা গেট টুগেদার। হ্যাঁ, নট ফর গেট টুগেদার। হ্যাঁ, গেট টুগেদারটাও এখলাস হবে যদি এরকম মনে করেন কিছু নেককারদের সাথে আমি মিলব, ঠিক না, কিছু নেকের আলোচনা হবে, জামাতের সাথে সলাতটা হবে, একটু এলএম অন্বেষণ হবে, তাইলে এটাও এখলাস, এটাও এখলাস। তাইলে দেখা গেল যে এইটাও আলটিমেটলি আপনি এই যে নেককারদের সাথে মিলা, এই নেককারদের সাথে মিশে থাকা, তাদের সাথে একত্রিত হওয়া, তাদের সাথে বসা, এই এই কথার নির্দেশ কে দিয়েছেন? ইয়াইয়াল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন। ইমানদাররা আল্লাহকে ভয় করবে আর নেককারদের সাথে থাকবে। এসির ভিতরে থাকলে শরীর গরম হয়ে যায়, ঠিক না, আর কম্বলের ভিতরে থাকলে শরীর ঠান্ডা হয়ে যায়, এরকম কি? যদি আপনি ঠান্ডার ভিতরে থাকেন শরীর ঠান্ডা হবে, গরমের ভিতরে থাকলে শরীর গরম হবে। ইউরোপে আমাদের দেশে তো ঠান্ডা নাই, হ্যাঁ ইউরোপে যখন -14, -15, -16 আমি এতটুকু পাইছি আর কি, অস্ট্রিয়াতে এতটুকু পাইছি, আরও তো রাশিয়ার উত্তরাঞ্চলে আর অন্যান্য জায়গায় আরও বেশি মাইনাস আছে, তো সেইখানে আবার ওরকম প্রোটেক্ট আছে, এরকম মোটা সোলের উপযোগী জুতা, তারপরে এরকম মোটা মোজা, তারপরে হ্যান্ডস গ্লোভ, তারপরে অন্যান্য জ্যাকেট সহ, নাক বাদা সহ সব কিছু এরকম আছে, যেইখান দিয়ে একটু হালকা লাগে, ওইগুলি আগুনে জলসে গেলে যেরকম লাল হয়ে যায়, আগুনে লাগলে ঠান্ডায় ওরকম লাল হয়ে যায়, আপনার নাক খোলা আছে দেখবেন এরপরে নাক লাল হয়ে মানে রক্ত বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমরা মনে করেন অনেক সময় এই ধারা কাছে এখানে যাচ্ছি, ট্রেনে উঠবো না, বাসে উঠবো না, কারণ উঠলেই তো টিকিটটা কী করা লাগবে? পাঞ্চ করতে হবে, যাতে পাঞ্চ করা না লাগে, তো এটা হাইটেই যাই, যাওয়ার সময় কতটুকু যেতে যেতে হেয়ারপর দেখতাম যে বাস এবার কাম হয়ে গেছে, কতক্ষণ চলতে চলতে এমন ঠান্ডা হয়ে গেছে এখন আর সহ্য হচ্ছে না, তখন এমনি গিয়ে একটা দোকানের ভিতরে ঢুকতাম, একটু জিনিস দেখার জন্য, কারণ দোকানের ভিতরে কী?
হিটার চলতেছে, গরম চলতেছে, কিছুক্ষণ থাকার পরে শরীরটা আবার গরম হইতো, আবার হাঁটা দিতাম, হ্যাঁ ফুয়েল অর্জন হইলো, আবার কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে আবার গ্যারখানে ঢুকতাম। এটা হলো একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি যে মানুষ যদি ঠান্ডার ভিতরে থাকে তাহলে সে নিজে ঠান্ডা হয়ে যায়, গরমের ভিতরে থাকলে নিজে গরম। একটা মানুষ যদি অনেকগুলো খারাপ মানুষের মাঝখানে থাকে, খারাপ কথা শুনে, খারাপ খানা খায়, খারাপ চিন্তা করে, খারাপ জায়গায় যায়, তাহলে ধীরে ধীরে এই লোক খারাপ হইতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। আপনি একটা ট্রেনে চলছেন, এইখানে একজন ধূমপান করছে, ওইখানে একজন ধূমপান করছে, এখানে একজন ধূমপান করছে, আপনি ধূমপান করেন নাই, এরপর বাড়িতে যাওয়ার পরে আপনার জিজ্ঞেস করবে যে কী ব্যাপার, নতুন করে ধূমপান করা শিখছো নাকি? হ্যাঁ, যে কেন বলে যে সবখান থেকে তোমার মুখের থেকে গন্ধ আসতেছে, সবখান থেকে সিগারেটের গন্ধ আসতেছে, এই সিগারেটের গন্ধ কোথেকে আসছে, আপনি খাইছেন? যাই হোক, যেটা বলছিলাম, এখলাস কোনটা? আজকে এইখানে আসছেন, এখানে আসা এবং নেককারদের সাথে মিলিত হওয়া, কিছুক্ষণ কোরআন হাদিস স্টাডি করা, এইটা সবটাই একান্ত আল্লাহর জন্যই হবে। কষ্ট করলাম কার জন্য? আল্লাহর জন্য। আসবো আল্লাহর জন্য, যাব না সেটাও কার জন্য? আল্লাহর জন্য। একটা কাজ করব সেটাও আল্লাহর জন্য, একটা কাজ করব না সেটাও কার জন্য? আল্লাহর জন্য। এটার নাম কি? এখলাস। এখলাস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইমাম বুখারিও দেখবেন এখলাসের হাদিস দিয়ে তার বুখারি শুরু করেছে, ঠিক না? প্রথম কিতাব কিন্তু ছিল বাদুল ওয়াহি, ওহি কীভাবে আসে, কিন্তু সেই বাদুল ওয়াহির মধ্যে ইমাম বুখারি সর্বপ্রথম এখলাসের হাদিস নিয়ে আসছেন। কী হাদিস নিয়ে আসছেন? কারণ হলো এটা বোঝানোর জন্য যে বাদুল ওয়াহি বলি বা অন্যান্য যা কিছু আছে এই সবগুলো কবুল হওয়া না হওয়া, অথবা আমি যে ইমাম বুখারি 16 বছর লাগাইয়া এই যে বুখারিটা আমি রচনা করলাম বা বুখারিটা আমি লিখলাম, এই সবটা কবুল হওয়া নির্ভর করবে কিসের উপরে? এখলাসের উপরে। ইমাম নববীও এই জন্য এখলাসের অধ্যায়টা সবার আগে নিয়ে আসছেন। ফাদাইরুল আমাল, সলাত, সিয়াম, এইটা সেটা যাবতীয় সবটাই তখন কবুল হবে যদি কী থাকে? এখলাস থাকে। সমস্ত আবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত দুইটা, মৌলিক শর্ত কটা? একটার নাম কি আর দ্বিতীয়টার নাম কি? সুন্নার অনুসরণ। দ্বিতীয়টা হলো সুন্নার অনুসরণ, অর্থাৎ সহজ ভাষায় একটা হলো আবাদতের অভ্যন্তরীণ দিক, আর একটা আবাদতের বাহ্যিক দিক। আবাদতের একটা কি? অভ্যন্তরীণ দিক। অভ্যন্তরীণ দিকটা এটা হইতে হবে, অভ্যন্তরীণটা আল্লাহর জন্য, আর বাহ্যিক যেটা এটা নবীর মতো। বাহ্যিকটা কি? নবীর মতো। নামাজটা হইতে হবে কার নামাজের মতো? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আর নামাজটা হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য হইল, এই যে অভ্যন্তরীণ বিষয়, আমার নামাজটা আল্লাহর জন্য, এটা হইলো এখলাস। আর সিস্টেম যেটা বাহ্যিকতা, এটা নাম হলো সুন্নত। এটার নাম কি? সুন্নত। খুব গুরুত্বপূর্ণ হইলো এখলাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? এখলাস। ধরেন একজন মানুষ মুসলমান হওয়ার পরে, এর আগের যেটা সেটা হলো তাওহীদ, আকীদা। একজন মানুষ মুসলমান হওয়ার পরে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? এখলাস। এখলাস কেমন গুরুত্বপূর্ণ, এটার জন্য আমি আজকে আপনাদের সামনে একটা এক্সাম্পল পেশ করব। জানি না এই এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিছি কিনা জানা নাই, একটা এক্সাম্পল পেশ করি। এখলাস সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমি একটা উপমা দিই। কোরআনে সুরা আছে 114টা, তার মধ্যে একটা সুরা নাম হলো সুরাতুল এখলাস। কি সুরা? সুরাতুল, বলেন দি সুরাটা তাড়াতাড়ি। দশ সেকেন্ড সময় কি লাগছে? লাগে না। আপনি ঘড়ি ধরেন, আমি এরকম করে বলবো, দেখবেন 5-6 সেকেন্ড হয়েছে। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। 10 সেকেন্ড হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল হু আল্লাহ তাআদিলু সুলুসাল কোরআন। কুল হু আল্লাহ তাআদিলু সুলুসাল কোরআন। সুরাতুল ইখলাস এটা কোরআনের 3 ভাগের এক ভাগ, কোরআনের 3 ভাগের এক ভাগ। তার মানে সুরাতুল ইখলাস, এই কুল হু আল্লাহর সুরা কেউ যদি 3 বার পড়ে তার সময় লাগবে 20 সেকেন্ড। কতক্ষণ? 20 সেকেন্ড। কিন্তু ফজিলতটা কি? ফজিলতটা হলো পুরো কোরআন পড়লে যেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাস 3 বার পড়লে ওই সওয়াব দিবেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কেন, কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কি? আল্লাহর পরিচয় বহন করছে, তাওহীদ আছে।
আচ্ছা মোটামুটি আপনাদের কথা হয়েছে, আমি একটু অন্যরকম ব্যাখ্যা করে দেখাই, ক্লিয়ার করি যাতে সবার কাছে ইয়া হয়। কোরআনের 114 সুরার মধ্যে 113টার মধ্যে আখেরাতের কথা আছে, না হয় দুনিয়ার উন্নতির কথা আছে, না হয় রাজনীতি পেট নীতি সম্পদ, না হয় মানুষের কথা, না হয় জিনের কথা, না হয় ফেরেশতাদের কথা, না হয় রসুলের কথা, হ্যাঁ না হয় অতীতের উম্মতের ধ্বংসের কথা, এইগুলি আছে একটা না একটা আছে। শুধুমাত্র একটা সুরা আছে, কোরআনের মধ্যে, যেটা সুরাতুল ইখলাস, এই সুরার মধ্যে নবীর কথা নাই, আখেরাতের কথা নাই, ফেরেশতাদের কথা নাই, মানব জাতির কথা নাই, সলাত সিয়ামের কথা নাই, কোনো কিছু নাই। শুধু কার কথা আছে? শুধু আল্লাহর কথা। শুধু কার কথা? আর ইখলাস মানেইটাই হইল যা করব শুধু কার জন্য? আল্লাহর জন্য। কোনো জিনিস যদি শুধু আল্লাহর জন্য হয় তার ফজিলতটা কীরকম হয়? যেমন আমি উদাহরণ ধরি, ধরেন সুরা নাস এবং সুরা ফালাকের মধ্যে এইখানে আমার আপনার স্বার্থ সম্বলিত, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, তাহলে যদি আল্লাহর কাছে আশ্রয় নেই স্বার্থ কার হইল? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল, আর অন্যান্য যা বর্ণনা আছে সেগুলি তার যাচ্ছে না। এরপরে সুরা ইখলাস এটা থাকলো, সুরা লাহাবের মধ্যে যান, সুরা মাসাদের মধ্যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, আবুল আহাবের কথা আছে নাকি নাই, তার স্ত্রীর কথা আছে নাকি নাই, তাহলে মানুষের কথার মধ্যে ঢুকছে নাকি ঢুকে নাই? ঢুকছে। ইদা যা আনাসুরুল্লাহ ওয়াল ফাতহ, মক্কা বিজয়ের কথা, দলে দলে মানুষ ইসলামের সুসতল ছায়া তলে ঢুকার কথা, নবীজির তিরোধানের ইন্ডিকেশন, হ্যাঁ আছে নাকি নাই? আছে। তাহলে শুধু আল্লাহর কথা নাই। কুলিয়া ইউহাল কাফিরুন, সুরা কাফিরের মধ্যে, হে কাফেররা, লাকুম দিন কোমলিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম, তাহলে আমাদের কথা কাফেরদের কথা আছে নাকি নাই? ইন্না আতাইনা কাল কাউসার, নবীর কথা আছে, ও নবী আমি হাউজে কাউসার আপনাকে দিয়ে দিলাম, হাউজে কাউসার আপনাকে দিয়ে দিলাম। আর ইতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন, এই সূরা মাআউনের মধ্যে যারা নামাজ থেকে উপকৃত হয় না, যারা মানুষকে ছোটোখাটো জিনিস দেয় না, এদের কথা আছে নাকি নেই? মানুষের কথা আছে। লিলাফি কুরাইশ, কুরাইশ জাতির কথা আছে। ফালি আবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুয়, যিনি মানুষদেরকে ক্ষুধার সময় খানা দিলেন, তাহলে ক্ষুধার সময় আমরা খানা পাই, কার স্বার্থ? আমাদের স্বার্থ। ও আমানাহুম মিন খাউফ, ভয় থেকে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, ভয় থেকে, তাহলে ভয় থেকে যে নিরাপত্তা পেল কুরাইশ জাতি, আরব জাতি, মক্কাবাসীরা, এটা মানুষের স্বার্থ আছে না? তাহলে দেখা যাচ্ছে এই সুরার মাধ্যমে মানুষের কথা আছে। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীকে ধ্বংস করার কথা, এবং এর মাধ্যমে কুরাইশ জাতি অথবা কাবার প্রতিনিধিত্ব, কী বলে যে কাবার তদারকি যারা করতো, এদের সাহায্যের কথা এই সুরার মধ্যে আছে নাকি নেই? বাস এই পর্যন্ত দেখাইলাম, সামনে আর যেতে চাচ্ছি না। হ্যাঁ, সুরা আরেকটা ছোট্ট সুরায় যাই, ওয়ালা আসরের মধ্যে, বড় বড় সুরা তো আছেই, ওয়ালা আসরের মধ্যে যান, ইন্নাল ইনসানা, সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাহ জিনা আমানু আমিলু সালেহাত ওয়া তাওয়াসাউ বিল হক। অতএব সুরা বাকারা, সুরা আলে ইমরান, সুরা নিসা, যেগুলি বড় বড় সুরা সেগুলি তো আছেই, একান্ত ছোট্ট ছোট্ট সুরাগুলো দেখাইলাম, যেখানে আমাদের স্বার্থ, ফেরেশতাদের কথা, জিনদের কথা, আখেরাতের কথা, তারপরে রিসালাতের কথা, নবীর কথা, অতীতের উম্মতের ধ্বংসের কথা, যারা বিয়াদুবি করছে তাদের শাস্তির কথা, এগুলি কথা আছে। শুধুমাত্র একটা সুরাই পাওয়া গেছে যেখানে আল্লাহর কথা ছাড়া অন্য কারো কথা, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস, বলে দাও আল্লাহ একজনই, আল্লাহ অমুখাপেক্ষী, তোমাদের থেকে মুখাপেক্ষী না, একজন, যে একজন। সুতরাং আমরা তো লাখ লাখ কোটি কোটি, আমাদেরকে ছাড়া ওনার চলবে না, এরকম না, আল্লাহুস অমুখাপেক্ষী, লামি আলী দো আলামি উলাদ, তার পূর্বপুরুষও নাই আর অধস্তন বংশধরও নাই, ওলামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই। মানুষের কল্যাণের কথা বলা হয়েছে এতে, নবীর প্রশংসার মধ্যে করা হয়েছে, আখেরাতের কথা বলা হয়েছে। হ্যাঁ, যদি কেউ ব্যাখ্যা করে বলতে চান যে এর ভিতরে তো আবাদতের কথা আছে, এর ভিতরে তো আমার আপনার হিরো, ওই রকম ব্যাখ্যা তো বহুত কিছুই করা যায়, দূরের ব্যাখ্যা না। এক লোকে মানে মনে করেন, এই যে মাঝখানে একটু চুটকি বলে নেই, এক হুজুরকে বলছে কুল্লার সুরা এখলাসের তাফসির করার জন্য, সুরা এখলাসের তাফসির করার জন্য, ওই হুজুর সুরা এখলাস সুন্দর করে পইরা হার করে আমাদের দেশে যেরকম টাইনা হুজুর খুব আকর্ষণ লাগে, ওয়াজ করে, ওয়াজ করতে গিয়ে সুন্দর করে হাসান হুসেনের ঘটনা জীবনী এমন সুন্দর করে মানুষকে কান্দায় ছেড়ে দিছে। হ্যাঁ, হেরবে একজন ধরছে, হুজুর ইয়া সুরা এখলাসের তাফসির তো করলেন না, আপনার তো বিষয় এটা ছিল। এবার হুজুর একটা ধমক দিয়েছে, শাট আপ, হ্যাঁ সুরা এখলাসের তাফসির করে নেই মানে কি? হ্যাঁ করছি তো, কেমনে? সুরা এখলাস কার উপর নাজিল হয়েছিল? নবী মোহাম্মদের উপরে। আর হাসান হোসেন কান্নাতি? নবী মোহাম্মদের, হইলই তো,
এইভাবে না, আপনি বাহ্যিকভাবে দেখেন। আমি উদাহরণ দিয়ে খাইলাম, দশটা সুরা উদাহরণ দেখাইছি, সুরা আসর সহ, যেইখানে আল্লাহর কথা ছাড়া, নবীর কথা, মানুষের স্বার্থের কথা, আখেরাতের কথা, কাফেরদের ক্ষতির কথা আছে, কিন্তু একটা সুরার মধ্যে অন্য কারো কথা, শুধু কার কথা আছে? এই জন্য যেই সুরা পড়তে 10 সেকেন্ড সময় লাগে না, আল্লাহ এই সুরাকে এমন মানমর্যাদা দিয়ে দিলেন, যেহেতু শুধু আল্লাহর কথা, যেহেতু শুধু এখলাস, অতএব এটার মর্যাদা এরকম, কেউ যদি এই সুরা এখলাস 3 বার পড়ে 20 সেকেন্ড সময় লাগে না, পুরো কোরআন খতম করলে যা সওয়াব আল্লাহ তাকে ওই পরিমাণ সব দিয়ে দেয়। কেমন বুঝে আসছে কিনা যে এখলাসের গুরুত্ব কত বেশি, এখলাসের ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স কতটা বেশি। অতএব আমরা এমন একটা বাপ দিয়েই আমাদের আলোচনা শুরু করছি, আমরা শুরু করি নাই, ইমাম নাওয়ী শুরু করেছেন, এরপরে হলে ইমাম বুখারী এইভাবেই শুরু করেছেন। কল আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়ায়ুকিমু সলাতা ওয়ায়ুতু যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বললেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন হুনাফা, তাদেরকে এই মর্মেই নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন এখলাস ধারণ করে, এখলাস নিয়েই আল্লাহর ইবাদত করে একনিষ্ঠভাবে। ওয়ায়ুকিমুস সালা, এইভাবেই নামাজ কায়েম করে আর যাকাত আদায় করে, আর এইটাই হলো প্রতিষ্ঠিত অথবা দামি ধর্ম। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন যে ইবাদত করতে বলা হয়েছে কিসের মাধ্যমে, এখলাসের, এখলাসের মাধ্যমে, এখলাস নিয়ে। তাহলে এখলাসের গুরুত্ব এই আয়াতের মধ্যে রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বলেন দেখি এটা কিসের আয়াত? সূরা হজের। কি আলোচনা আছে এটার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে আমরা এই যে সামনে কুরবানি আসতেছে, কুরবানি করবো, যে আল্লাহ বলে দিলেন না, আল্লাহর কাছে তোমাদের এই গোশতও যাবে না, চর্বিও যাবে না, এই প্রাণীর রক্তও, এই কোনো কিছু যাবে না, আল্লাহর কাছে যাবে হলো ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কলবের তাকওয়া, তোমাদের কলবের মানে এখলাস, মানে কি একই জিনিস। তাকওয়ার জায়গা কোথায়? আর তাকওয়া হা হোনা। এখলাসের জায়গা কোথায়? এই জন্য তাকওয়ারও ব্যাখ্যা আমি এবার এটা করেছি রমজানের শেষ দিকে, যে কী তাকওয়া শিখলেন। তাকওয়া মানে হলো রমজান চলে যাওয়ার পরেও আমরা কী করব, একটা কাজ ছেড়ে দিব, হ্যাঁ একটা কাজ ছেড়ে দিব, এটা আল্লাহকে ভয় করে ছাড়ব, আল্লাহকে ভয় করেই, আর একটা কাজ করব আল্লাহকে ভয় করেই করব। আল্লাহর ভয়ের নাম কি? তাকওয়া। তো আবার আজকে এখলাসের কথা বলছি, যে এই মেন্টালিটি গ্রো আপ করার নাম এখলাস, সেটা হলো যাই করি কার জন্য করব, যাই ছাড়ি কার জন্য ছাড়ব। এখলাস এবং তাকওয়া দুইটা এরকমভাবে একটার সাথে আরেকটা জড়িত, কানের সাথে গর্দান যেরকম জড়িত, মাথার সাথে কান যেরকম জড়িত, এরকম জড়িত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বললেন, আল্লাহ তোমাদের কলবের তাকওয়া দেখবেন, তোমাদের নিয়ত কী ছিল সেটা দেখবেন। নিয়ত, তাকওয়া, এখলাস এগুলি খুবই কাছাকাছি বিষয়, একই বিষয়, নাম ভিন্ন, অর্থ একটা। ওয়াকালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বললেন, কুল, হে নবী বলেন, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। তোমরা ইন তুখফু মা ফি সুদুরিকুম, তোমাদের কলবের ভিতরে যা আছে এটা যদি গোপন করো, আও তুবদুহু অথবা প্রকাশ করো, যাই করো না কেন, প্রকাশ করো আর গোপন করো, ইয়া আলামুল্লাহ, আল্লাহ কিন্তু তোমার কলবের ভিতরে কী আছে এটা জানেন, তোমার কলবের ভিতরে কী আছে আল্লাহ জানেন। অতএব, অতএব বাহ্যিকভাবে আমি কী করলাম এটা নয়, বরং আমার কলবের ভিতরে কী নিয়ত, কী ইচ্ছা ছিল, এইটাই গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ ওইটাই দেখবেন, আল্লাহ ওইটাই। যদি কখনো কখনো এমন হয় যে বাহ্যিকতা এবং কলবের বিষয়টা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি হয়ে গিয়েছে, আল্লাহ কোনটা নেবেন, আল্লাহ কোনটা নেবেন? আপনার কি আমার সাথে আছেন এভরিবডি? আবার প্রশ্ন করি, 28 পারায় একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন, সূরাতুল, আমি অর্থ করি আপনাদের সাথে থাকেন। আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জা আকাল মুনাফিকুনা, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, কলু, তখন তারা বলে,
ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা কি বলল? দুইবার বলছেন অবশ্যই অবশ্যই, এই দুইবাই ইন্নাকা লারাসূলুল্লাহ, ইন্না একটা তাকিদ, লামার একটা তাকিদ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর, এই কথা কে বলছে? মুনাফিকরা। এবার আল্লাহ বললেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহও ভালো করে জানেন আপনি তার রসুল। তাহলে মুনাফিকরা বলল নবী আল্লাহর রসুল, আর আল্লাহও বলল নবী আল্লাহর রসুল। কথা দুই রকম হয়েছে না একরকমই হয়েছে? কথা বুঝছেন? কথা দুই রকম হয়েছে না একরকম হয়েছে? একই রকম হয়েছে। ওই যে উনি বলে ফেলছেন বাহ্যিক তো একই রকম হয়েছে। এরপরে আল্লাহ বললেন ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ এই মর্মে সাক্ষী দিচ্ছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে মুনাফিকরা মিথ্যাবাদী, মুনাফিকরা মিথ্যাবাদী। আমি বলি কিছু মনে করেন না, বোঝানোর জন্য কথা একটাই, উনিও যেটা বলছেন ওইটা আমিও ওইটাই বলছি। এখন ওই ভাই যদি মিথ্যাবাদী হয় তাহলে তো আমি সত্যবাদী, ঠিক না? সহজ উদাহরণ দিই, সহজ উদাহরণ দিলাম। মনে করেন যে বললাম যে এটা এটা প্লাস্টিকের তৈরি, উনিও বললেন প্লাস্টিকের তৈরি, প্লাস্টিকের তৈরি। এখন আপনি বললেন যে উনি মিথ্যাবাদী, তাই আমি তো সত্যবাদী। ওইটা তো ব্যাখ্যা, ওইটা তো ওই ব্যাখ্যায় তো যাবো আমি, জাজাকাল্লাহ খেরান, ঠিক আছে আপনার ব্যাখ্যাটা। বাহ্যিকভাবে যদি উনিও এটাকে প্লাস্টিকের বলে আমিও প্লাস্টিকের বলি, তাহলে কথা যদি মিথ্যা হয় তাহলে ওনারটাও মিথ্যা আমারটাও মিথ্যা। নবীজির ক্ষেত্রে মুনাফেকরাও বললো আল্লাহর রসুল, আর আল্লাহও বললেন আল্লাহর, কথা তো দুইটা হয় না, কথা কি হয়েছে? একটাই হয়েছে। এরপরেও আল্লাহ বলছেন আল্লাহ হইয়া সাধু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফেকরা মিথ্যাবাদী। আল্লাহ যখন এই কথা বললেন যে মুনাফেকরা মিথ্যাবাদী, তাহলে তো এই কথায় কোনো সন্দেহ? কারণ ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কে হইতে, কেউ হইতে পারে না, কথা ঠিক তো? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন মুনাফেকরা মিথ্যাবাদী, এটা কি তাদের বাহ্যিক কথায় মিথ্যাবাদী? অবশ্যই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখের কথা নেন নাই, আল্লাহ তাদের অন্তরের বিশ্বাসটা নিয়েছেন। মুনাফেকরা নামাজ পড়তো নাকি পড়তো না? ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা, মুনাফেকরা নবীজির কাছে আসতো নাকি আসতো না? পাগড়ি পড়তো নাকি পড়তো না? লম্বা জুব্বা গায়ে দিত নাকি দিত না? দিত, মুনাফেকদের সবই ছিল। তাইলে তো মুনাফেকরা জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নেবেন না। আল্লাহ নেবেন কোনটা? অন্তরেরটা। এখলাস কি এই জিব্বার মধ্যে থাকে নাকি অন্তরে থাকে? অন্তরে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় বেশি দামি, বেশি গুরুত্বপূর্ণ হলো কোনটা? এখলাস। বেশি গুরুত্বপূর্ণ হলো অন্তর। আচ্ছা, আজকে তো আমরা আগেই বলছি যে আজকে আমরা অধ্যায় শেষ করব না, কারণ অধ্যায় শেষ করা সম্ভব না। প্রথম অধ্যায়ে 13টা হাদিস, আমরা যেহেতু প্রথম এক দুইটা অধ্যায়ে সব করে হাদিস পড়বো, এরপরে এমন এমন অধ্যায় আসবে, এক অধ্যায়ে 5টা হাদিস আছে, আমরা 2টা হাদিস পড়ে আর একটা অধ্যায়ে চলে যাব, ঠিক আছে? কিন্তু প্রথম দিকে কিছু অধ্যায় আমরা প্রতিটা হাদিস পড়বো ইনশাল্লাহ। আজকে যেরকম অনেক কথা বলছি ভূমিকা রিয়াদুস সালেহিনের উপরে, ইমাম নববীর নিয়তের উপরে, কেন তিনি কী কিতাব নিয়ে রচনা করলেন তার, এগুলি সব সহ এই কথাগুলি তো সামনে থাকবে না। আচ্ছা দেখেন, এখলাস নিয়ে কথা বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবানের লেকচার এটা দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার বাহ্যিক পোশাক এটাও দেখেন না। এইটাও গুরুত্বপূর্ণ, এইটাও লাগবে, কিন্তু এর আগের গুরুত্বপূর্ণ কোনটা? এর আগের গুরুত্বপূর্ণ হলো অন্তর। এর আগের গুরুত্বপূর্ণ কোনটা? এই জন্য যদি অন্তরের বিষয় আর মুখের বিষয় দুইটার মধ্যে দ্বন্দ্ব হয়, আল্লাহ কোনটা নেই? হ্যাঁ, আমাদের মাঝহব এইটাই। আচ্ছা মনে করেন কথার কথা, আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করি এইভাবে যে যে একজন মসজিদের না মসজিদে জোহরে না আসরে নামাজ পড়তে গেছে, মসজিদে আসরে নামাজ পড়তে গেছে, আসর সময় দৌড়াইয়া একটু লেট হয়ে গেছে, গিয়ে দেখে যে মসজিদে ঢুকে গেছে, ইমাম সাহেব আল্লাহ আকবার বলে রুকুতে যাচ্ছে। নামাজে তো দৌড় দেওয়া নিষেধ, কিন্তু সে একটু দ্রুত কদম দিলেই এটা ধরতে পারে, তো সেইখানে গিয়ে তাড়াহুড়া করে বিষয় তো একটা রয়ে গেছে। কি করতে হবে? সবার আগে নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত। তা আমাদের সমাজে তো নিয়ত করা লাগে না, নিয়ত পড়া লাগে। কি করা লাগে? নিয়ত পড়া লাগে। এখন বেচারা এক হলো তাড়াহুড়া, আবার রুকুতে ধরতে হবে, রুকু না পাইলে রাখাত গেল। এই জন্য নিয়ত পড়তে গিয়া পড়তে তো একটা সময় লাগে, আর হলো সাধারণ মানুষ
নওয়াইতুন উসাল্লি আলা আরবা রাকাতি সালাতিল আসরি বলবে, কিন্তু তাড়াহুড়া করতে করতে নওয়াইতুন আরবা জোহরি ফরজ আল্লাহু আকবার রুকু দিয়ে ফেলছে, নামাজ শেষে মনে হয়েছে হায় আল্লাহ আমার তো মুখ দিয়ে বেরিয়ে ছিল কি জোহর। হ্যাঁ, এখন এক হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করে যে হুজুর আমি তো তাড়াহুড়া করে এরকম জোহর বলে ফেলছি মুখ দিয়া আসর পড়তে এসে, এখন কি হবে? যদিও যদিও হানাফি মাজাবে এরকম অনেকে নিয়ত পড়ে, হানাফি মাজাবের কোনো কিতাবের মধ্যে নিয়ত নাই হানাফি মাজাবের, তারপরেও আমি জানি না কেন আমাদের দেশের উলামা একরামগণ এর বিরোধিতা করেন না, আমার জানা নাই। হেদায়া হইল খুবই গুরুত্বপূর্ণ ফেকার কিতাব, এই নিয়ত সলাতের অধ্যায় আছে সবই আছে, কিন্তু নামাজ শেষে ওই মোনাজাতের কথা নাই। হ্যাঁ, নামাজের আগে এরকম আক্ষরিক নিয়তের কথা নাই কোনো কিতাবের মধ্যে, নাই হাদিসের মধ্যে, অন্য কিতাবে নাই। এইগুলি আছে কাওয়ায়দে বাগদাদিয়ার মধ্যে, বাগদাদি কায়দা আছে না, যেটা আগে বাগদাদি কইতো না, কইতো বুগদাদি, বুগদাদি কায়দার মধ্যে আর নামাজ শিক্ষা বইয়ের মধ্যে। যাই হোক, ফিরে আসি, তাহলে কোনো ব্যক্তি এটা হানাফি মাজহাব সহ সবার মতেই, কেউ যদি আসর পড়তে গিয়ে নিয়ত বলে, নিয়ত বলতে গিয়ে কেউ যদি আসর না বলে জোহর অথবা এশা অথবা মাগরিব যেইটাই বলুক না কেন, তার নামাজ কোনটা হবে? আসরই হবে সবার মতেই, মুখ দিয়ে সে জোহর বলছে কিন্তু নামাজ হবে কোনটা? আসর, কারণ তার মনের ভিতরে নিয়ত ছিল কোনটা? আসর, ঠিক না? গুরুত্বপূর্ণ অনেক বেশি। ওই যে আপনাদের এর আগেও হালাকায় আলোচনা করছিলাম, এটা আলোচনা নিয়ে এসেছিলাম আমি, ওই যে কি বলে যে যেই ব্যক্তি ওই যে মরুভূমি পাড়ি দিচ্ছিল উটের পিছনে খানা পানি সহ, পরে ওই যে ঘুমানোর পরে উট খানা পানি সহ চলে গেছে, হ্যাঁ কতক্ষণ তালাশ করে দেখলো যে উট নাই, নিশ্চিত হলো মারা যাবে, ঠিক না? এরপরে আবার দৌড় দৌড়ি করে দেখলো যে যদি নড়াচড়া করি তাড়াতাড়ি মরবো, দরকার নেই এখানে শুয়ে থাকি, হ্যাঁ তাহলে তো আধা ঘন্টা বেশি বাঁচলাম, ঠিক না? আল্লাহ আকবার, মনে রেখেন রাখে আল্লাহ মারেকে। এই যে থাইল্যান্ডের কয়েকদিন আগের ঘটনা দেখেন নাই, হ্যাঁ ওই যে 13 জন ফুটবলার টিম, 12টা বাচ্চা, 12টা টিনেজের মানে ছেলেপেলে আর একটা হলো কোচ 25 বছরের, গুহার ভিতরে ঢুকিয়া গুহার ভিতরে ঢুকছে, মাটি বা পাহাড় পাহাড়ের গুহার ভিতরে ঢুকছে, প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে পানি সমানে যখন এর ভিতরে ঢুকতে শুরু করছে, তো সাঁতারও জানে না, হ্যাঁ এখন তারা কি করবে? এখন তারা এই পানির ভিতরে হাঁটা দিলে মরবে, বুঝছে তখন ভিতরের দিকে হাঁটা দিছে, ভিতরের দিকে হাঁটতে 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 এ গুহার মুখ থেকে 2.5 কিলোমিটার ভিতরে একখানে গিয়ে উঁচা জায়গা পাইছে, হ্যাঁ সেইখানে গিয়ে আশ্রয় নিছে। এখন এই দিকে পানি উঠতে উঠতে এমন অবস্থা হয়েছে এখন আর বের হওয়ার উপায় নাই, একটা দিন দুইটা দিন নয় কি বার দিন নাকি রাত কোনো কিছু তারা বুঝতেছে না, কিচ্ছু জানতেছে না, এইভাবে 9 দিন কাটছে তাদের এর ভিতরে, কয়দিন? 9 দিন কাটছে। আল্লাহ কিন্তু আবার এটা মনে করেন না, আল্লাহ শুধুমাত্র মুসলমানদের না, কিন্তু আল্লাহ কাদের? আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন নাকি রব্বিল আলামিন। এরপরে তারা তালাশ করে তাদের ফ্যামিলির সব কিছু এটা করে সেরে মনে করেন 4-5 দিন পরে দেখলো তাদের সাইকেল এইখানে, তারা নিশ্চিত হয়েছে যারা এই গুহার ভিতরে আছে, এবং গবেষণা করে তারা বুঝছে যে ডুকছিল যে এরপরে বৃষ্টি হয়ে আটকে গেছে গিয়া পানিতে, এখন তারা মোটামুটি নিশ্চিত এরা তো মারাই গেছে, কিন্তু তাদের লাশ তো বের করতে হবে। এরপরে ডুবুরি বিভিন্ন রকম অক্সিজেন টক্সিজেন নিয়ে 9 দিন পরে 2-3 জন গিয়ে তাদের কাছে হাজির 2.5 কিলোমিটার ভিতরে, তার মধ্যে এমন এক জায়গা আছে যেখানে ডুবুরিদের পিছনের যেই ওই সিলিন্ডার এইটাও খুইলে তারপরে যাইতে হয়, এতটুকু সরু জায়গা, হ্যাঁ যাইতে হয়, সেইখানে গিয়ে তাদেরকে আবিষ্কার করছে, বললো যে কোনো টেনশন করো না, আমাদের পিছনের উদ্ধার টিম আসতেছে, তোমাদেরকে ইয়ে করা হবে, খাবার দাবার সাপ্লাই দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এখানে কী করছেন? হেফাজত করছেন। যাই হোক, মানুষের জানের মায়া থাকে, আমি ওই ভূমিকাতে কাটছি, মানুষ চায় যদিও মরি তবে আধা ঘন্টা পরে মরি, জানে বাবা মারা যাবে তারপরেও 2-3 লাখ টাকা খরচ করে, যাও তো মরবি আরও 2-3 দিন বাঁচুক, ঠিক না? এরা তো মরেই যাবো ভিতরে গেলে, যদি আরও তারা মরে যাই তাইলে ঠিক আছে পানির ভিতরেই দিই যাপ, এটা করে নাই, তারা বলছে যে দেখি, এরপরে যখন খানার দানা পাচ্ছে না একদিন দুই দিন এভাবে চলে যাচ্ছে, আমাদের 24 ঘন্টা 24 ঘন্টা, তাদের 24 ঘন্টা কি 24 ঘন্টা ছিল? তাদের 24 ঘন্টা ছিল 24 বছর, প্রতিটা মুহূর্ত অনিশ্চিত, আদৌ কি কেউ আসতে পারবে?
নাকি পারবে না, মৃত্যুটা কোথায় ছিল? যাই হোক, বনী ইসরাঈল ওই যে কি বলে যে ওই মরুচারী, সে যখন নিশ্চিত হইল আমি তো মরেই যাব, বাঁচার আর উপায় নাই, তখন ঘোড়াগাড়ি বাদ দিয়ে এসে ওইখানে শুইছে, ঘুমাই গেছে। কিছুক্ষণ পরে হঠাৎ ঘুম ভেঙে গেছে, দেখে যে উট খানা পানি সহ তার পায়ের কাছে হাজির। এবার চিন্তা করলো যে আল্লাহর প্রশংসা টশংসা পরে আগে উটটা থামায়, আগে উটটা ধরে নেই, লাভ দিয়ে ওইটা উটের লাগাম ধরছে, এক এক নম্বর কাজ হয়ে গেছে। এবার দুই নম্বর কাজ হলো আল্লাহর কি করা, প্রশংসা করা। তা আল্লাহর প্রশংসা হলো এরকম যে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বু, ও আল্লাহ ইউ আর মাই স্লেভ এন্ড সার্ভেন্ট অ্যান্ড আই এম ইউর অল মাইটি লর্ড। আল্লাহ তুই আমার গোলাম, তুই আমার দাস, আমি তোর মনিব, আমি তোর অধিপতি। এটা বলছে মুখ দিয়া। নবীজি হাদিসের মধ্যে কি বললেন, লাল্লাহু আশাদ্দু ফারহাতান, মুসলিম শরীফের হাদিস, লাল্লাহু আশাদ্দু ফারহাতান বিতাউবাতি আব্দিহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতি বিআরদি বালাদ। ওই ব্যক্তি তার উট পায়ে যেমন খুশি হয়েছে, বান্দা তওবা করলে, গুনাহগার বান্দা অনেক গুনাহ করছে, কোটি কোটি গুনাহ করছে, এখন এইগুলি বাদ দিয়া বলতেছে আল্লাহ আমার ভুল হয়েছে, তওবা করতেছে, মাফ চাই। তাহলে বান্দা যখন গুনার পথ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে, এই বান্দারে পায়ে আল্লাহ কেমন খুশি হয়, ওই বেটা উট পায়া যেমন কেমন খুশি হয়েছে, খুশি হইয়া বলতে চাইছে আল্লাহ তুমি আমার অধিপতি, তুমি আমার রব। হ্যাঁ, কিন্তু এই খুশির কারণে মুখ দিয়ে যে কী বের হচ্ছে এটা তার খবর নাই, সম্পূর্ণ উল্টা এমন কথা বলছে যে যেই কথা কেউ যদি সজ্ঞানে বলে তাহলে সে কী হবে, কাফের হয়ে যাবে। আল্লাহ কি তার প্রতি রাগ করছে, আল্লাহ কি এরকম করছে যে তোর উট পাওয়াই দিলাম, এরপর তুই কথা কইছ থাপ্পড় মেরে তোর দাঁত ফলাই দিব, এটা করছে আল্লাহ? আল্লাহ এটা করে নাই। তার মানে কি, মানে হলো তার মুখ দিয়েছিল কুফুরি কথা আর অন্তর ভিতরে ছিল আল্লাহর প্রশংসা। আল্লাহ কোনটাকে নিছেন? এই যে কতগুলি উদাহরণ দিলাম, সবটা দিয়েই একটা জিনিসই প্রমাণ করলাম, সেটা হলো এখলাস বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু তাআলা বাহ্যিকটা নেয় না, আল্লাহ সুবহানাহু তাআলা কোনটা নেয়, মনেরটা নেয়। একজন যদি 10 লাখ টাকা দান করে, গত জুমাতে এটা বলছি, কোনো ব্যক্তি নাকি এর আগে রমজানের শেষ দিক দিয়ে কেউ যদি 10 লাখ টাকা দান করে, প্রতি সপ্তাহে দেশে গিয়ে মনে করেন 1 লাখ টাকা করে খরচ করে আসলো, বিভিন্ন মানুষকে দিয়ে আসলো, টার্গেট একটাই, নেক্সট নির্বাচনে আমি দাঁড়াচ্ছি, ভোট পাইতে হবে। হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে সে কোনো সওয়াব 10 লাখ টাকা কিন্তু দিছে, এবং এই 10 লাখ টাকায় সমাজের মানুষের বিভিন্ন মাস্তানদের উপকার হয়েছে নাকি হয় নাই, টাকা আবার কার উপকার হয় না, উপকার হয়েছে, কিন্তু তারপরে কোনো সওয়াব পাবে না, কারণ ঘাটতি কোন জায়গায়, এখলাসের ঘাটতি। আরেক বেটা 10 টাকা যদি দেয়, 10 টাকা না, 10 পয়সা দিয়ে জান্নাতে যেতে পারবে, 10 পয়সা দিয়ে জান্নাতে। সহজ দলিল নবীজির হাদিস হলো ইত্তাকুন নারা ওয়ালাও বিশিক্কি তামরাতিন, জাহান্নাম থেকে নিজেরে বাঁচাও, এক খণ্ড খেজুর দান করে হলেও, এক খণ্ড মানে আস্ত খেজুর না, খেজুরকে টুকরা করে এতটুকু দান করে হলো। এই হাদিসের যত ব্যাখ্যা হইতে পারে তার মধ্যে একটা ব্যাখ্যা হলো এক খণ্ড খেজুরও কেউ যদি দেয় আর আল্লাহ যদি এটা কবুল করে, এটার উচিলের সে জান্নাতে চলে যেতে পারে, ঠিক না? তাহলে একজন 10 টাকা দিয়ে জান্নাতে যাচ্ছে, আর একজন 10 লাখ টাকা দিয়ে আল্লাহকে রাজি খুশি করতে পারছে না, অন্য কোনো কারণ নেই, একটা কারণ, সেটার নাম কি, সেটার নাম কি, এখলাস। অতএব আমরা এতক্ষণ পর্যন্ত এখলাসের কিছু গুরুত্ব নিয়ে আমরা বিভিন্ন রকম ভূমিকা, বিভিন্ন রকম ব্যাখ্যা করে আয়াতের বিশ্লেষণ আমরা করেছি। এবার একটা হাদিস আমরা পড়ব, এই একটা হাদিসের অর্থ করে একটু বিশ্লেষণ করে শেষ করে দিব। এটার বিশ্লেষণ আমি দেখেছি শেখ বিন বাজ, অনেক লম্বা, সরি, শেখ মোহাম্মদ বিন সোয়ালে হাল ওসাইমিন, এই যে এটা নিয়ে আসছিলাম ওই সরাটা পড়ার জন্য, অনেক লম্বা বিশ্লেষণ করেছেন, সুন্দর বিশ্লেষণ করেছেন, সেদিকে হয়তো আজকে আর আমাদের যাওয়ার সুযোগ হবে না। আমিরুল মুমিনীন আবু হাফস উমর ইবনুল খাত্তাব ইবনু নুফাইল ইবনু আব্দুল উজ্জা ইবনু রাবাহ ইবনু আব্দুল্লাহ ইবনু কুরত ইবনু রাজাহ বিন আদি ইবনে কাব ইবনু লুয়াই ইবনে গালিব আল কুরাশি আল আদাওয়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এতক্ষণ পর্যন্ত যেহেতু প্রথম হাদিস, এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নসব সহ তার বাবা, তার কোন বংশের, তার দাদাকে, এগুলি সব সহ আনা হয়েছে, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি কি বলেছেন, সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু, সকল আমল নিয়ত অনুযায়ী, বিন নিয়ত, নিয়ত অনুযায়ী, নিয়তের উপর নির্ভরশীল, সকল আমল নিয়তের সাথে সম্পৃক্ত, সকল আমল নিয়তের সাথে ঝুলন্ত, সকল আমলের বিষয় নিয়ত অনুযায়ী হবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর অবশ্যই প্রতিটা মানুষ তাই পাবে যা সে নিয়ত করলো। এই যে দুটা বাক্য,
অনেক উলামায়ে কেরাম বলেছেন দুইটা একই বাক্য। প্রথম বাক্যে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমল নিয়তের উপর নির্ভরশীল। পরের বাক্যে বলা হয়েছে একজন ব্যক্তি যা নিয়ত করবে সে তাই পাবে। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলছেন যে নিয়তের গুরুত্ব বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথাকে দুই ভাষায় বলেছেন, দ্বিতীয় কথাটা প্রথম কথার তাকিদ। কিন্তু অন্যান্য উলামায়ে কেরামগণ এটার ব্যাখ্যা করেছেন যে না, হ্যাঁ, একটা হলো নিয়তের কথা আর একটা হলো নিয়তের যে প্রতিদান সে প্রতিদানের কথা। ফামান কানাত হিজরত হুইলাল্লাহ ওয়া রাসূলিহি, সুতরাং কারো হিজরত যদি হয় আল্লাহ এবং তার রসুলের দিকে, ফা হিজরত হুইলাল্লাহ ওয়া রাসূলিহি, তাহলে তো তার হিজরত আল্লাহ এবং তার রসুলের দিকেই হইল। হ্যাঁ, ওমান কানাত হিজরত হু লিদুনিয়া ইউসিবুহা, আর কেউ কারো যদি হিজরত হয় দুনিয়া প্রাপ্তির লক্ষ্যে, আউ ইমরাতি নিয়ান কেহা, অথবা কোনো মহিলাকে বিবাহ করার লক্ষ্যে, ফাহিজরতহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে সে যেই জিনিসের জন্য হিজরত করেছে তার হিজরত সেই জন্যই হবে। এই হলো হাদিসের সাদামাটা অর্থ। এইটা হলো এখলাসের হাদিস। কিসের হাদিস? এখলাসের কথা কি আছে এখানে? একটু নাই। এই হাদিসের মধ্যে এখলাসের কথা নাই। কি আছে? কোনটা? সুন্দর, ইন্নামাল আমালু বিন্নিয়াত। একটু আগে আলোচনা বলছিলাম তাকওয়া, নিয়ত, এখলাস, এগুলি শব্দ ভিন্ন ভিন্ন, কিন্তু সবকটার ওই যে কী জানি বলে রসুনের রসুনের পাশা এখানে, হ্যাঁ, ঘুরায় গেড়াইয়া কলবের বিষয়গুলো একসাথে এসে জোড়া হবে। যতগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে, নিয়তের জায়গা কোথায়? কলব। তাকওয়ার জায়গা কোথায়? এখলাসের জায়গা কোথায়? ইমানের জায়গা কোথায়? কলব। যত গুরুত্বপূর্ণ বিষয় আছে, বেশি গুরুত্বপূর্ণ, এইগুলিকে আল্লাহ চোখের মধ্যে রাখে নাই, মুখের মধ্যে রাখে নাই, কারণ আরেকজনে চর মেরে নিয়ে নিতে পারে। রাখছে কোথায়? কলবের ভিতরে। ছিনতাই করার, ছিনিয়ে নেওয়ার কোনো সাধ্য নাই। আমাকে যদি ছুরি দিয়ে ধরে বলে যে মুখ দিয়ে বল যে আমি দুর্গা বিশ্বাস করি, আমি দুর্গা বিশ্বাস করি, তা আমি বিপদে পড়ে দেখলাম যে আমার তো মেরেই ফেলবে, হ্যাঁ, মানে এদের সাথে আমি পারতেছি না। তখন আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি দুর্গা বিশ্বাস করি, আমি দুর্গা বিশ্বাস করি, আমি আমি কি হিন্দু হয়ে যাব, কাফের হয়ে যাব, শাস্তি সম্মুখীন হব? হব না। কোরআনে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন সূরা নাহলের মধ্যে, ইল্লা মান উক্রিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কেউ যদি বাধ্য হয় আর তার কলবটা সুনিশ্চিত থাকে ঈমানের ক্ষেত্রে, তাহলে তার মুখ দিয়ে উল্টাপাল্টা যা বলছে এটার জন্য আল্লাহ তাকে দরপাকর করবে না। বুঝছেন তো কি বুঝাইতে চাচ্ছে? তখন পর্যন্ত তার মানে হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এমন জায়গায় ঢুকাইয়ে দিছেন, রাষ্ট্র ক্ষমতা হোক, ছিনতাইকারীরা হোক, ডাকাতরা হোক, জালেমরা হোক, ওইখানে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। আমাকে বাধ্য করে তুমি হয়তো আমার নামাজ থেকে আটকে রাখতে পারো, নামাজ পড়তে দিলা না, আমাকে বাধ্য করে হয়তো তুমি এমন এক কথা, এমন এক বক্তব্য দেওয়াইলা, হ্যাঁ, যেই বক্তব্য তো মানুষ মনে করছে যে আমি তো নির্দিষ্ট দলে ঢুকে গেছি গিয়া। এইগুলি হইতে পারে, কিন্তু আমার কলবের যেই অবস্থাটা, এইটা যদি মানে কুফুরের সাথে আতাত না করে, এটা যদি বাতিলের সাথে আতাত না করে, বাহ্যিকভাবে যদি আতাত করতে বাধ্য হয়, আল্লাহ এটার জন্য দরপাকর করবে না যদি তার কলবটা কি থাকে, ঠিক থাকে। অতএব আবার বলি, যত ইসলামের বেশি গুরুত্বপূর্ণ বিষয় আছে এইটার মাহাল, এইটার স্থান কোন জায়গায়? কল। অতএব এই হাদিসের মধ্যে বাহ্যিকভাবে এখলাসের কথা নাই, কিন্তু এইটাই এখলাসের হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত মানে কি? নিয়ত মানেই হইলো আমি ইবাদতটা কার জন্য করতেছি? আল্লাহর জন্য করতেছি। নিয়ত মানি হইলো আমি ইবাদতটা করতেছি দেখানোর জন্য, আমি 10 কোটি টাকা খরচ করতেছি সুনাম অর্জন করার জন্য, এটা আমার মনের ভিতরে, মুখ দিয়ে না বললেও একজনের সমানে দিয়ে গেল, কিন্তু মনের ভিতরে টার্গেট হইলো কি, মানুষ যেন হাতিম তাই বলে, মানুষ যেন দানবীর বলে, মানুষ যেন আমার প্রশংসা করে, এরকম। তাহলে কি হলো না, আল্লাহর কাছে সে কোনো সওয়াব পাবে না। তাহলে নিয়তটাই হইলো এখলাস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত, নিয়তের ক্ষেত্রে আপনাদের কাছে ক্লিয়ার, অন্যদের কাছে অনেকের কাছে ক্লিয়ার না। নিয়তের যেহেতু মাহাল হলো কলব, নিয়তের মহল কি? মহল হলো কলব।
অতএব যেটা কলবের মহল সেটা জবান দিয়ে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি এই জন্য বলছেন যে যে কোনো কিছুর নিয়ত মুখ দিয়ে করা, হ্যাঁ, যে নামাজের হোক, রোজার হোক, অথবা এমনকি তিনি বলছেন হজের নিয়ত কেউ যদি মুখ দিয়ে করে তাহলে বেদাত হবে। তবে আমি এটা আজকে আর বেশি তাহকিক করার সুযোগ পাই নাই, কারণ হলো নিজের অন্যান্য কাজকর্মের ব্যস্ততার মাঝখানে তো এটা করা লাগে। হ্যাঁ, মানে মদিনাতে আমরা দেখেছি সৌদি আরবের অন্যান্য উলামায়ে কেরামগণ তারা ইয়া নিয়ে আসছেন, দলিল নিয়ে আসছেন। আমার কাছে একটা দলিল আছে যে হজের ক্ষেত্রে কেউ যদি মুখ দিয়ে বলে, হ্যাঁ, মনে নিয়তের পাশাপাশি, তাহলে সেটা বেদাত হবে না। কিন্তু শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন হজের নিয়ত যদি মুখ দিয়ে করে সেটাকে কী বলছেন, বেদাত করছেন। কারণ নবীজির হাদিসের মধ্যে যখন নবীজির সামনে এক লোক বলল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আন শুব্রুমা, লাব্বাইক আন শুব্রুমা, এক মহিলা বলল লাব্বাইক আন শুব্রুমা, আমি শুব্রুমার পক্ষ থেকে তালবিয়ে পড়ছি। তো নবীজি জিজ্ঞেস করলেন ওমান শুব্রুমা, শুব্রুমাকে? তখন সে বলল আখিন লি আও করিব, আমার ভাই অথবা আমার আত্মীয়। তখন জিজ্ঞাসা করলেন যে তুমি কি নিজের হজ করছ? হ্যাঁ, হাজাজতে আন নাফসিক, হাজ যাইতে আন নাফসিক, তুমি কি নিজের হজ আদায় করছো? তখন সে বলল যে না। তখন নবীজি বললেন যে হুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন শুব্রুমা, আগে নিজের হজ করবা, তারপরে শুভ্রমার হজ করবা। এইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলা আওয়াজ করে নিয়ত করছে নাকি আওয়াজ করে করে নাই? আওয়াজ করে নবীজি কিন্তু তাকে কী বলেন নাই, যে আওয়াজ করে করতে পারবা না, এটা বলে নাই। অতএব শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি হজ সহ সবকটাকে বলছেন, হজের নিয়ত কেউ যদি মুখ দিয়ে করে তাইলে তিনি বেদাত বলছেন। অনেক উলামায়ে কেরাম এটাকে বেদাত বলেন নাই। যাই হোক, এইটা এই দুইটাকে আমি আর লম্বা বিশ্লেষণে যাই নাই, এটা আমি তাহকিক করবো পরে। তবে যাই হোক, মূল বক্তব্য যেটি সেটি হলো যে নিয়তের বিষয় কলবের মধ্যে, নিয়তের বিষয় কী কলবের মধ্যে, এতক্ষণ আমরা যা বিশ্লেষণ করছি সেখানে এটা ক্লিয়ার হয়েছে। সেটি হলো কেউ যদি মুখ দিয়ে নিয়ত করতে গিয়ে উল্টাটা বলে ফেলে আর তার কলবের ভিতরে অন্যটা থাকে, তাহলে আলা কোনটা নেবেন? কলবেরটাই নেবেন। অতএব নিয়ত কোথায়? কলবে। তাইলে আমরা নামাজে দাঁড়াইলে এবার আপনারা আমার জবাব দেন। এবার যখন আমি নিয়ত বাঁধবো, আমাদের দেশে নিয়ত বাঁধে বলে, হাত বাঁধা আর কি, মানুষ কি বলে নিয়ত বাঁধা না, এটা আঞ্চলিক পরিভাষা, সমস্যা নেই। যখন আমি নিয়ত বাঁধবো তখন কি আমি আল্লাহ আকবর বলবো নাকি বলবো না? কেন? নিয়ত তো কলবের মধ্যে। ছোট বিষয় আটকে গেলেন গিয়া, আরে এটা নিয়ত না, আল্লাহ আকবর বলে এটা কি না, নিয়ত না, এটা হলো তাকবীরে তাহারিমা। এটা হলো কি? তাকবীরে তাহারিমার আগে যেটা সেটা কি? নিয়ত। এইটা দিয়ে আপনি সলাতের ভিতরে ঢুকলেন, এটা দিয়ে অন্য সব কিছু কি করলেন, হারাম করলেন, এইটা আপনাকে বলা লাগবে, এইটা নিয়তের অন্তর্ভুক্ত না। অতএব আল্লাহ আকবর মুখ দিয়েই বলা লাগবে, কেউ যদি মুখ দিয়ে আল্লাহ আকবর না বলে, এরকম যদি করে কেউ মুখ দিয়ে বললো না সে বুবা না, তাহলে হবে না। কেউ যদি নামাজ পড়ে এরকম করে আমার দিকে দেখেন, অনেকে এরকম মনে মনে পড়ে। হ্যাঁ, আমি একজনকে ধরছিলাম, হ্যাঁ, বড় ডাক্তার, তার কাছে গেছি এক সার্টিফিকেট আনার জন্য। হ্যাঁ, এই যেই সার্টিফিকেটের মানে ওই যে এম্বাসির দায়িত্ব, আমরা এখানে জমা দিতে হবে এটা যে আমি কি ফিট আছি কি না ওনার। তা আমি তো ফিট না, আমি আনফিট, আগে তি জানা আছে, হাই প্রেশারও বেশি, ডায়াবেটিক্সও বেশি। ওনার কাছে গিয়ে বললাম ইবনে সিনার বড় ডাক্তার, গিয়ে দেখি নামাজ পড়তেছে, জিজ্ঞেস করলাম, বলল যে উনি দেখি নামাজ পড়তেছে। আমি ওনা উনি যখন তাকাইছি, তাকাই দেখি মুরব্বী মানুষ, সুন্দর দাঁড়িয়ে আছে, চেহারাও সুন্দরী, দেখি নামাজ পড়তেছে। গিয়ে ধরলাম রুমে, দেখে বললাম যে আপনার একটা সার্টিফিকেট নিয়ে হাসি এসেছে, আপনার একটা সার্টিফিকেট নিতে আসছি, এটা স্যার আমার চাকরি হবে না, আমি অমুক, এই আমার পরিচয়। হ্যাঁ, তো সার্টিফিকেটের আগে আগে আপনার সাথে অন্য কত প্রসঙ্গ আলোচনা করে নিই। হাসতে হাসতে বললাম যে আপনার আমি দেখছি একটাকে নামাজ পড়তেছেন। হ্যাঁ, নামাজ কিন্তু হয় নাই, কোনো মানুষের যদি আপনি বলেন আপনার নামাজ হয় নাই, মেজাজ কটা হবে তার, মানে খেপেছেন আর কি বলে নামাজ হয় নাই। আমি কি আসতে ডাক্তার সাহেব, কার নামাজ হইল কার নামাজ হইল না, এটাকে আরেকজন জানার উপায় আছে? উপায় নেই,
আমি আপনারে মানে আপনার সাথে ব্যঙ্গ করার জন্য না, তিরস্কারের জন্য না, আমি আপনাকে একটা ভালো জিনিস শেখানোর জন্য, এবং আমার বুকের পাটাটা এতটা শক্ত, আপনি আপনার ডাক্তারি অঙ্গনে আপনি যেরকম একজন মানে খুব স্ট্রং, আমি আমার অঙ্গনে খুব বেশি দুর্বল না, আমি এতটা সাহস আছে বিদে আপনার বলছি, অন্য কোনো হুজুরের আপনার সামনে আবার মুখ খুলবে? শুনেন, আপনি নামাজ পড়ছেন, নামাজ হয় নাই কেন? বললাম যে কোনটা হবে হবে না এটা আল্লাহ জানাই দিয়েছেন, যেমন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত করে দিয়েছেন, কেউ যদি ইমান ছাড়া মারা যায়, মান মাতা ইউশিকু বিল্লাহ শাইয়ান দাখালান্নার, কেউ যদি শিরিক নিয়ে মারা যায় সে কোথায় যাবে? জাহান্নামে। আর কেউ যদি ইমান নিয়ে মারা যায় কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন একজনে যদি বলে যে দেখেন বেশি কথা বলেন না, আপনার হুজুরে বেশি বাড়াবাড়ি করেন, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহর, হ্যাঁ কে জান্নাতে যাবে কে জান্নাতে যাবে না এটা আল্লাহই ভালো জানেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরও জান্নাতে যেতে পারে, মনে করেন কথার কথা, কেউ যদি বলে তা আমি সেখানে কি বলবো যে এটা যা হইতে পারে, এরকম বলবো? এটা বলবো কি বলবো? অসম্ভব, কোনো সম্ভাবনাই নেই। এবং নিশ্চিত যদি রবীন্দ্রনাথ ইমান নিয়ে মৃত্যুবরণ করে না থাকে তাহলে সারা জীবন জান্নাতে থাকবে, ঠিক না? এটাই তো আমার আকীদা। এরপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবারে মাফ করে জান্নাতে দিয়ে দেয়, আমার কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আল্লাহ জানায় দিছেন যে কে জান্নাতে যাবে কে জান্নাতে যাবে না, নবীজি বলে দিছেন কোন আবাদত কবুল হবে কোন আবাদত কবুল, সলাতের মধ্যে মুস্তাহাব্বাত আছে, সলাতের মধ্যে সুনান আছে সুন্নত, সলাতের মধ্যে ওয়াজিবাত আছে, সলাতের মধ্যে আরকান আছে। যদি কোনো আরকান বাদ যায়, একজন খুব সুন্দর করে নামাজ পড়লো কিন্তু অজু করে নাই, নামাজ হবে তো? একজন নামাজ পড়লো কিন্তু কেবলামুখী হয় নাই, জানে সে কেবলা এইদিকে, হ্যাঁ কেবলামুখী হয় নাই, অন্যদিকে ফিরে নামাজ পড়ছে, নামাজ হবে তো? হবে না। একজন নামাজ পড়ছে ওয়াক্তর মতো পড়ে নাই, নামাজ হবে তো? হবে না। একজন নামাজ পড়ছে ইচ্ছা করে ছতর ডাকে নাই, নামাজ হবে তো? হবে না। আমি ওনারে বুঝাইলাম, দেখেন আপনি সূরা ফাতিহা পড়েন নাই, নবীজির হাদিস হলো লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার সলাত হয় নাই। সে বলে যে পড়ছি, আমি বললাম যে না আপনি পড়েন নাই, হ্যাঁ কেন পড়ছি? আমি কিনা আমি দেখি নাই, আপনার দেখতে হবে। আমি বললাম যে হ্যাঁ এই জন্যই তো ধরছি, কারণ হলো পড়া কাকে বলে আপনি জানেন? পড়া হলো জবান দিয়া। জিব্রাইল যখন আয়াত নিয়ে আসতেন প্রথম দিকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এরকম করতেন, এরকম পড়তেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এ কুরআন মানে ইকরার। আল্লাহ বলে দিলেন কি, ও নবী আপনার জবান এরকম নাড়ানোর দরকার, কোরআন মানে আপনি শুধু শুনেন, কলবের ভিতরে জমায়ে দেওয়া এবং এরপরে আপনি এটা যে পড়বেন, পড়ায় দেওয়ার দায়িত্ব কার? আমার। এটা আল্লাহ বললেন যে এই দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, নবীজিকে নিষেধ করলেন। আমি বললাম যে এই পড়া যেটা, আমি বললাম ডাক্তার সাহেব পড়া হই জবান দিয়ে, আর যেটা ভাবা গবেষণা করা চিন্তা করা নিয়ত করা এটা হলো কলব দিয়ে। আমাদের সমাজের মানুষ আনফর্চুনেটলি নিয়ত পড়ে আবার সূরা ফাতিহা করে, যেমন আপনি করছেন সূরা ফাতিহা ভাবছেন, আমি বলি এই ভাবলে হবে না, সূরা ফাতিহা পড়তে হবে। আমি ওনাকে উদাহরণ দিলাম, এই সহজ উদাহরণ নেই, এটি আমি দিই বিভিন্ন জায়গায়। আমি বললাম যে ডাক্তার সাহেব আমি একটা ইংরেজি বলি, দেখেন দিয়ে শুদ্ধ নাকি, যে আই রিড মাই সাম আই ডু মাই ইংলিশ লিটারেচার, কই দুইটাই ভুল? দুইটাই ভুল। আমি বললাম তাহলে শুদ্ধ কোনটা? আই ডু মাই সাম, আমি আমার অঙ্ক কষি অথবা অঙ্ক করি, আর আমি আমার ইংরেজি সাহিত্য পড়ি। তাহলে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে হলো পড়া, আর অঙ্কের ক্ষেত্রে হলো কি? করা। এরপরে বললাম যে সূরা ফাতিহা আপনি মনে মনে ভাবছেন, পড়ার ক্ষেত্রে জবান কী করতে হবে? নাড়াইতে হবে, এরকম করে জবান নাড়াইতে হবে। তাহলে পড়াটা হলো জবান দিয়া, আর নিয়তটা হলো কী দিয়া? অন্তর দিয়ে, কলব দিয়ে। অতএব খেয়াল করবেন, নিয়ত হলো আগেরটা, আর তাকবিরে তাহারিমা যেটা এটা করার নাম না, তাকবিরে তাহারিমা হলো বলার নাম। প্রথম যে আল্লাহু আকবার একই জিনিস, একটা হলো রুকুর আল্লাহু আকবার, একটা সেজদার আল্লাহু আকবার, ঠিক আছে না? একই সালাম, আমি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যাঁ ঠিক আছে, এটার জবাব দেওয়া ওয়াজিব। আরেকটা সালাম জবাব দেওয়া ওয়াজিব না, আরেকটা সালাম নির্বাচনী সালাম, আরেকটা সালাম বিবাহের সালাম, আরেকটা সালাম তিরস্কারের সালাম, বিভিন্ন রকম সালাম আছে। আমাদেরকে দেখলে অনেক সময় বিভিন্ন লোকজন যুবকরা দাঁড়ায় আছে, এটা করে আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম, হ্যাঁ বুঝি তিরস্কার করে, আমরা শুনতে ও আলাইকুম আসসালাম, তুমি তিরস্কার করো গে, বিভিন্ন রকমের আছে। যাই হোক, প্রথম যেই তাকবীরটা দিয়ে সলাতের ভিতরে আমরা ঢুকতেছি, এটা কী তাকবীর?
থাকবিরে, এটা কি নিয়ত? এটা নিয়ত না। অতএব নিয়ত থাকবে মনের ভিতরে, আর কি দিয়ে নামাজের ভিতরে ঢুকবো? তাকবির দিয়ে, আল্লাহু আকবার বলে। আল্লাহ আকবার সময় হাত উঠাইতেও পারেন, হাত না উঠাইতে পারেন, একদম হাত এরকম করে যদি কেউ রাখে তবু তার সলাৎ হবে। হাত বাঁধার সর্বোচ্চ স্ট্যাটাস কি? হাত বাঁধার সর্বোচ্চ স্ট্যাটাস কি? সুন্নত। কেউ যদি ইচ্ছা করে কোনো সুন্নত ছেড়ে দেয় তাহলে তার নামাজ নষ্ট হয় না, তার ফজিলত নষ্ট হয়েছে, তার সওয়াবের কমতি হয়েছে, কিন্তু তার নামাজ কি হবে না? নষ্ট হবে না। অথচ আমাদের বহুত লাগা লাগে, আমরা নিজেরাই, যারা জাহেল বুঝে না তারা তো বুঝেই না, আর আমরা যারা বুঝি আমরাও কিন্তু এটা নিয়ে বহুত লাগালাগি করি। একজনের নিচে হাত বাচ্চে তাকে দেখতে ইচ্ছা করে না, হ্যাঁ আমি উপরে হাত বাচ্চি, দলিল কিন্তু ওইটারও আছে, একটু দৈব হোক। যাই হোক, এগুলি এটা আলাদা আরেক প্রসঙ্গ। অতএব আমি নিয়ত নিয়ে আলোচনা করলাম, নিয়ত প্রনাউন্সিয়েশনের কোনো সুযোগ, উচ্চারণের কোনো সুযোগ, কিন্তু আল্লাহু আকবার উচ্চারণ করতে হবে, কারণ আল্লাহু আকবার এটা নিয়তের পার্ট না। নিয়ত শেষ হওয়ার পরে সলাতে ঢুকার শুরু হইল কি দিয়া? আল্লাহু আকবার দিয়ে। ঠিক আছে, আচ্ছা, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিই মা নাওয়া। এই যে হাদিসটা শেষ করে দিচ্ছে, নামাজের রক্ত হয়ে যাচ্ছে, এই হাদিসটাকে, এই হাদিসের একটা শানে উরুদ আছে। কোরআনের আয়াত যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটাকে বলে শানে নুজুল, শানে নুজুল, যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা যদি কোনো প্রেক্ষাপটে বলে থাকেন এটাকে বলে শানে উরুদ, শানে, এটার একটা শানে উরুদ আছে। সেখানে এক ব্যক্তির নাম ছিল, মানে ওই ব্যক্তির নাম আমার মনে নেই, তাকে বলা হয়তো মুহাজেরে উম্মে কাইস, মুহাজেরে মানে মুসলমানরা আগে মক্কায় ছিলেন, মুসলমানরা যখন হিজরত করে মদিনায় চলে আসলেন, একজন মুসলিম মহিলা ছিল উম্মে কাইস। হ্যাঁ, এখন এই 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 মহিলাকে বিবাহ করার জন্য মক্কায় কাফের ছিল, সে তাকে বিবাহ করবে। তো মহিলা এরপরে শর্ত করে দিল যে তুমি আমার বিবাহ করতে চাইলে আমি মদিনায় চলে যাচ্ছি, আমি মদিনায় চলে যাচ্ছি, মদিনায় না গেলে আমার বিয়ে করতে পারবা না। হ্যাঁ, কারণ মহিলার ইয়া হইল কি, মহিলার টার্গেট কি, একে কি বানানো, মুসলিম বানানো। এখন এই লোক মক্কা সব কিছু ফালাইয়া দিয়া, মুসলমানরা সব কিছু ফালাইয়া দিছে আল্লাহর জন্য, হিজরত করছে দিনের জন্য, আর এই লোক কারে বিয়ে করার জন্য হিজরত করছে, উম্মে কায়েসকে। এই কথা সাহাবিদের মাঝখানে গুঞ্জরণ, হ্যাঁ, যে রাসূলুল্লাহ আমরা তো সব ফালাইয়া দিয়ে আসছি আল্লাহর জন্য, হ্যাঁ রসুলের সঙ্গ দেওয়ার জন্য, রসুল থেকে শিক্ষা করার জন্য, আমাদের মাঝখানে একজন আছে সে আসছে এক মহিলার বিবাহ করার জন্য, তার বিধান কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিই মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। কেউ যদি আল্লাহ এবং তার রসুলের জন্য হিজরত করে থাকে তাহলে তো সেই জন্যই করলো। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া, আর কেউ যদি দুনিয়ার জন্য অথবা আও ইমরাতিন ইয়ানকিহুহা, কোনো মহিলাকে বিবাহের জন্য হিজরত করে থাকে, তাহলে সে যেই নিয়তে হিজরত করেছে সে ওইটাই পাবে, এইটার জন্য তার সওয়াব। এখন যদি ওই লোক মুসলমান হয় জান্নাতে যেতে পারবে কি? এখন যদি ওই যে যা নাকি উম্মে কাইসকে বিবাহ করতে আসছে, এই লোক যদি এখন এখন কি করে মুসলমান হয় আবার তার নিয়ত শুধরে নেয়, তাহলে সে কি জান্নাতে যেতে পারবে? পারবে সত্যি? হ্যাঁ পারবে। আল ইসলাম ইয়াজুব্ব মা কবলা, কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার আগের যা আছে সব কি হয়ে যায়, মাফ হয়ে যায়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো কাজের আগে পড়াশোনা করব, দিন জানব, সহি আকিদা অনুসরণ করার চেষ্টা করব, যাবতীয় যা কিছু করব কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু একটা কাজ ছেড়ে দিব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলবের ভিতরে কাঙ্ক্ষিত মানের এখলাস দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ আসসালামু আলাইকুম, সূরা ইসরা 85 নং আল্লাহ যে রূহ বলেছেন এটা কি কোরআন নাকি আমাদের প্রাণ? হ্যাঁ, এটা আমাদের প্রাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রূহ বলেছেন এই রূহ কোরআন না। এক এক শব্দের বিভিন্ন রকম ব্যাখ্যা হইতে পারে, কিন্তু এইখানকার মানে মেইন বিশুদ্ধ তাফসির যেটি সেটি হলো এইখানে রূহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান, আমাদের প্রাণ না শুধুমাত্র, যত প্রাণ আছে, রূহ মানে আত্মা সৌল, এটাকেই বোঝানো হয়েছে। তিনটা কঠিন প্রশ্ন দিয়ে ইহুদিরা মক্কার কাফেরদেরকে রসুলের কাছে পাঠিয়েছেন, জুলকারনাইনের অবস্থা কি জানানোর জন্য, তারপরে হলো ওই যে আসহাবুল কাহাফ
আরেকটা হলো রূহ, রূহ কাকে বলে? তো নবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে পরে বলে দিব, পরে কালকে এসে বলবো। এরপরে যেহেতু ইনশাআল্লাহ বলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 দিন ওহী বন্ধ করে রেখেছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন, কুলির রূহু মিন আমরি রব্বি, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহটা হলো আমি আল্লাহর একটা নির্দেশ মাত্র। অতএব এই রূহ কুরআন নয়, এই রূহ হলো রূহ, যেটা আমরা আমাদের আত্মা বলি। এই রূহ, রূহের আরও বিভিন্ন রকম অর্থ আছে, যেরকম তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু, এইখানে রূহ মানে হলো জিব্রাইল, রূহুল আমিন, নাজালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন কে? জিব্রাইল আমিন। ফেরেশতাদের মধ্যে নেতা তিনিও আমিন, আর মানুষের মধ্যে নেতা তিনিও কি? আমিন, মোহাম্মদ আল আমিন, আর একজন হলো রুহুল আমিন। তো এই ওই রুহ মানে জিব্রাইল, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা। আর এইখানে যে রুহ, ওয়াসআলুনা কানির রুহ, এই রুহটা হলো জান বা আত্মা। আল্লাহ জবাব দিয়েছেন, আর রুহু মিন আমরি রব্বি, আমি আল্লাহর নির্দেশ। কারণ একটা মানুষ যখন মারা যায় তখন তার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয় না, তার নিঃশ্বাসও বের হয় না। যদি যেই নিঃশ্বাসটা বের হয়েছে এটা যদি আত্মা হইতো, তাইলে এটা ক্যাপচার করে নিয়ে অন্য একজনকে অন্তত একটা নিঃশ্বাস তো তাকে বাঁচানো যাইতো। এইটাই যেহেতু রূহ, এগুলি কিচ্ছু না। আর এইটা যদি রূহ বলেন, তাহলে আমাদের মাথায় যে উকুন আছে, উকুনের রূহ আছে নাকি নেই? এরপর আমাদের ব্লাডের ভিতরে যে ছোট্ট ব্লাড সেল, ব্লাড সেলের ভিতরে যে আরও ক্ষুদ্র যে জার্মটা, ওইটার একটা রূহ আছে নাকি নেই? সেটা কি? আল্লাহ এমন এক মূলনীতি দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত গবেষণা হোক, ডাক্তাররা যত সংজ্ঞা দিবে, আল্লাহর এই সংজ্ঞার বাইরে অন্য যে কোনো সংজ্ঞা দিবে সেটা অপূর্ণাঙ্গ সংজ্ঞা হবে এবং সেটা অ্যাকসেপ্টেড সংজ্ঞা হবে না। আল্লাহ সংজ্ঞা দিয়ে দিয়েছেন আর রূহ মিন আমরি রব্বি, সকল রূহ বা আত্মা এটা আল্লাহর একটা নির্দেশ। অতএব এই রূহ মানে কুরআন নয়, এই রূহ মানে হল আমাদের প্রাণ। হাজামা আইন্দি, আমার এটি জানা আছে, ওয়ালা ইলমা ইল্লাল্লাহ, 40 হাদিস গ্রন্থের হাদিসগুলো কি ইমাম নববী রহমতুল্লাহ আলের উসুল অনুযায়ী সহি? হ্যাঁ, মানে 40 হাদিস যেখানে তিনি রচনা করেছেন ওইখানে তিনি এই শর্ত করেন নাই। ইমাম নববীর যে আল আরবাউনা নাওয়িয়া, ওইখানে 40 হাদিসের মধ্যে তিনি সহিটাই আনবেন এই শর্ত করেন নাই। হইতে পারে সহি, আমি ওটা দেখি নাই, আমি ওটা তাহকিক করি নাই। ওটা তাহকিক করে বলা লাগবে যে 40 হাদিস যেটা আছে সব কটি কি সহি। তবে অধিকাংশ হাদিস আমি যেটি দেখেছি সেটা হলো বুখারী মুসলিমের এবং তিরমিজি থেকে, নাসাই থেকে যেগুলো নেওয়া, সেগুলি তিরমিজি যেগুলোকে সহি বলেছেন সেগুলো নিয়েছেন। হ্যাঁ, তো সহি হওয়াই স্বাভাবিক। বাকি যেহেতু রিয়াদুস সালেহিনের ব্যাপারে তিনি নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে আমি এর ভিতরে সহি ছাড়া অন্য কিছু জমা করব না, 40 হাদিসের ভিতরে ক্ষেত্রে তিনি এরকম বলছেন কিনা আমি জানি নাই, এটা দেখবো ইনশাল্লাহ। আমি একটি হাসপাতালে চাকরি করি, আমার মামা এই চাকরির ব্যবস্থা করে। পরবর্তীতে চাকরির 6 মাসে পরে জানতে পারে আমার মামা চাকরির জন্য কিছু টাকা আমাদের সুপারভাইজারকে প্রদান করে। বর্তমানে চাকরি করার মতো ক্ষমতা সামর্থ্য যোগ্যতা সবই আমার আছে, এমন অবস্থা চাকরির মাধ্যমে উপার্জন করা অর্থ হারাম হবে কি? না ইনশাল্লাহ হারাম হবে না। আপনার মামা যেটা দিয়ে দিয়েছে, লা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, একজনের পাপ আরেকজনকে ধরবে না, সেক্ষেত্রে আপনি আপনার মামাকে মানে এই উপদেশ দিয়ে দিয়েন, সেটা হলো যে আপনি তওবা করেন, কারণ এটা কেন দিলেন আমার জন্য, আপনার এটা দেওয়া ঠিক হয় নাই। অতএব নিজে অনুশোচনা বোধ করবেন, তাকে অনুশোচনা বোধ করাবেন, চাকরি ছেড়ে দেওয়ার দরকার নাই, আর চাকরির সমস্ত ইনকাম হারাম হবে এটাও মনে করার দরকার নাই। সবসময় মনে রাখতে হবে, যখন দুইটা বালিয়া সামনে আসে, দুইটা বিপদ সামনে আসে, যেইটা আখাফ যেটা হালকা ওইটাকে এখতিয়ার করতে হবে। একজন মানুষকে যৎসমানের কারণে হারাম হারাম বলে সব কাছে থেকে আমাদের মধ্যে কেউ কেউ আছে এরকম খুব বেশি কঠোরপন্থী, এইটা হারাম ওইটা হারাম, তাইলে এইভাবে যদি বলেন তাহলে মসজিদের ইমামতি করা, খুতবা দেওয়া, হালাকা করা, যাবতীয় সবই হারাম হয়ে যাবে। হ্যাঁ, কারণ কি, বিভিন্ন উসুলে সাব্যস্ত করা যাবে। আপনি যেইভাবে হালাকা দিতে যাচ্ছেন, আপনার চোখের সামনে নারী পড়তেছে, তারপরে এরকম হচ্ছে সেরকম হচ্ছে, এইখানে গিয়ে হয়তো আপনি এরকম মনে হইতে পারে যে মনের ভিতরে একটা মানে একটা অন্য ধরনের নিজেরা বড় মনে করে আসতে পারে, অতএব হারাম, এইভাবে সব হারাম বলা যাবে না। এই জন্য কিছু সংশয় থাকার পরেও ইনশাল্লাহ হালাল, এরপরে আরও যত বেশি পিউরিফাই করা যায় আমাদের চেষ্টা করা উচিত। তবে এই অজুহাতে চাকরি ছেড়ে দেওয়া, কারণ হলে একজন চাকরি ছেড়ে দিবে, এরপরে তার এমন অবস্থা হইতে পারে যে অবস্থায় এখন তো তার এটা একটু সংশয়যুক্ত, তখন সে সরাসরি হারাম খাইতে পারে। কারণ আপনারা ডাটা কালেকশন করে দেখেন, আমাদের সমাজের যেই সকল মানুষগুলো খ্রিস্টান হয়েছে,
এদের একটাও ইসলামের প্রতি ব্লেম দিয়ে খ্রিস্টান হয় নাই। যারাই খ্রিস্টান হয়েছে শুধুমাত্র পেটের দায়ে। দুনিয়ার বহু মানুষ রাজা বাদশাহ তার ধর্ম ছেড়ে দিয়ে বড় গায়ক, বড় শিল্পী, বড় মানে নায়ক, তারা তার ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়েছে, কিন্তু এমন একজনও পাবেন না যারা ইসলাম ধর্মের প্রতি বিতৃষ্ণা, এই ধর্ম ভালো লাগে না, হ্যাঁ চেয়ারম্যান অথবা এরকম, তারা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে চলে গেছে, এরকম না। যারা ইসলাম ধর্ম ছাড়ছে শুধু দারিদ্রতার কারণে। কিসের কারণে? দারিদ্রতার। অতএব নিজেকে দারিদ্রতার দিকে ঠেলে দেওয়া, মানুষের কাছে হাত পাততে হবে এমন সিচুয়েশনে দাঁড় করানোর প্রয়োজন নেই। এই জন্য কারো ইনকামের মধ্যে যৎসামান্য সংশয় যদি থাকে, তাহলে সেইখান থেকে তিনি আল্লাহর কাছে তওবা করবেন, বেটার তালাশ করবেন। যতদিন বেটার পাচ্ছেন না ততদিন তিনি এটি করতে থাকবেন ইনশাআল্লাহ। অথবা আপনি চাকরি ছাড়বেন না, আপনার উপার্জন হালাল ইনশাআল্লাহ। কনভেনশনাল ব্যাংকে যে কোনো সেক্টরে জব করা যাবে কি? সেটা যদি ব্যাংকে কি কি এটা জেটি আইটি সেক্রেট আইটি আইটি সেক্রেট সেক্টর অথবা সিকিউরিটি গার্ড গার্ডও হয় কনভেনশনাল ব্যাংক, এই উত্তর হয়ে গেছে কে? আমি আগে যে উত্তরটা দিছি ঠিক এইখানেও সেটাই প্রযোজ্য। সুদটা খুবই মানে জঘন্য, এবং সুদটা, সুদের সাক্ষী থাকাও হারাম। সুদ নেওয়া দুইটাই হারাম। কনভেনশনাল ব্যাংকগুলো যেহেতু সুদভিত্তিকই, তারা এই তাদের এটা একদম ঘোষণা করা, সুদভিত্তিকই কাজ করে, অতএব এই ব্যাংকের সাথে একাত্মতা পোষণ করা, এই ব্যাংকের সহযোগিতা করা, এটা আমাদের কী হবে না, উচিত হবে না। কিন্তু আপনি যেহেতু একটা কনভেনশনাল ব্যাংকে এখন জব করেন, আমি আমার মতামত দিচ্ছি, অন্য শায়েখ যদি অন্য মতামত দেয় সেটা আপনি নেবেন। আমার মতামত হলো আপনি আল্লাহর কাছে মানে আল্লাহর উপর ভরসা করেন, বেটার একটা জব তালাশ করেন। ইসলাম যেহেতু আপনি এই সেক্টরে ভালো জানেন, আপনি অন্য ইসলামী ব্যাংকে, আল আরাফা ব্যাংকে, এই ধরনের যেগুলো ইসলাম ভিত্তিক, সেখানে চাকরি ডাইভার্ট করার চেষ্টা করেন। যতক্ষণ পর্যন্ত একটা ভালো জব পেয়ে যাচ্ছেন না, অথবা আপনার সার্ভাইভ করার মতো, ফ্যামিলিকে পরিচালনা করার মতো অন্য যদি ব্যবস্থা না থাকে, তাহলে ডাইরেক্ট সরাসরি এটা ছেড়ে দিয়ে আরও ইয়ার মুখে যাবেন না, করতে থাকবেন, আল্লাহর কাছে তওবা করবেন। কারণ কি, কেন আমি এটা করতে বলি, যেহেতু আপনি সরাসরি সুদ দিচ্ছেন না, আপনি সরাসরি সুদ নিচ্ছেন না, এই প্রতিষ্ঠানটা সুরের সাথে জড়িত, জাস্ট আপনি এখানে চাকরি করেন। হারাম হলো হারামগুলোর মধ্যে কিন্তু শুনেন, হারামগুলোর মধ্যে কিন্তু সমস্ত হারাম এক পর্যায়ের হারাম না। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন একটা বেগানা মহিলার সাথে আপনি মোবাইল ফোনে আলাপ করতেছেন, কথাবার্তা বলতেছেন, এর মধ্যে একটা মানে নিজের একটা মনের ইয়া পাচ্ছেন, হালাল না হারাম? হারাম। আচ্ছা, এখন মোবাইলে না, ওই মেয়েটাকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে বসিয়া দুইজনে কাছাকাছি গায়ের সাথে গালা গায়ে কথা বলতেছেন, হালাল না হারাম? হারাম। এরপরে হলো ওই মেয়ের গায়ে হাত দিলেন, হালাল না হারাম? হারাম। আগাইতে আগাইতে এরপরে মনে করেন আরও একটু খারাপ অধ্যায় গেলেন, এরপরে এমন অধ্যায় গেলেন যে এখন তো জিনা অ্যাডাল্টারিতে লিপ্ত হইলেন, হালাল না হারাম? জিনা করা কুফুরি না হালাল? হারাম, হারাম, কুফুরি না। কিন্তু নবীজিকে প্রশ্ন করেছে, হালিল মুমিন ইয়াজনি, মুমিন কি জিনা করতে পারে? নবীন বলছেন না, মাল মুমিন ইয়াজনি, মুমিনের ইমান দুর্বল হইলে। তাইলে ওই জিনা করাও হারাম, আবার মোবাইলে যে কথা বলছেন এইটাও হারাম, এই দুই হারাম কি এক হারাম? অবশ্যই না। অতএব যিনি সুদ দিচ্ছেন সরাসরি, আর যিনি সরাসরি সুদ নিচ্ছেন, হ্যাঁ এমনকি অনেক সময় সুদ দেওয়াও যাবে, ঘুষ দেওয়াও যাবে, কারণ আপনি পরিস্থিতির শিকার। এখন মনে করেন কথার কথা, একটা উদাহরণ দিই আমি, আমার বাড়িতে আমি কারেন্ট নেব, এখন ঘুষ ছাড়া কারেন্ট আসবে না, ঘুষ ছাড়া মিটার হবে না, অন্য দশজনের হচ্ছে না, আমারটাও হবে না, আমাকে ঘুরাইতে ঘুরাইতে 10 বছর ঘুরাবে। এখন আপনি বলবেন কি যে নবীর জামানায় কি কারেন্ট ছিল, সাহাবীদেরকে কারেন্ট ব্যবহার করেছেন, কে বলছে আপনাকে এটা দিয়ে নিতে? না ভাই, একবারে ওই নবীর জামানার সাহাবি আমরা না। হ্যাঁ, এইখানে আমি ঘুষ নিচ্ছি না, কিন্তু আমি দিতে কি হচ্ছি, বাধ্য হচ্ছে, কারণ এই ইলেকট্রিসিটির সুবিধা নেওয়ার রাইট আমার আছে। এখন আমার জন্য ওই যে সুদ দেওয়া, ঘুষ দেওয়ার ঘুষ নেওয়া, এই দুটো কাজ আপনি একই পর্যায়ে ফেলাবেন, এই একই পর্যায়ে ফেলানোর কোনো সুযোগ নেই। অতএব যিনি কনভেনশনাল ব্যাংকে চাকরি করেন, আইটি ডিপার্টমেন্টে হোক, সিকিউরিটি ডিপার্টমেন্টে হোক, যেহেতু এই ব্যাংকটা সুদভিত্তিক পরিচালিত হয়, এইখানকার ইনকামটা একটু সংশয় যুক্ত, কিন্তু এই সংশয়ের কারণে আপনি ধপাস করে চাকরি ছেড়ে দিয়ে এরপরে তো দ্বিতীয় মাসে আপনি মানে বাসা ভাড়া দিতে পারবেন না, তৃতীয় মাসে। এমন লোক আছে আমাদের সহি আকিদার,
হ্যাঁ সহি আকিদার লোকজন আছে, আমার কাছে ফোন করে বিভিন্ন ভাবে করে গিয়েছে, গিয়া বললো যে এমন কান্নাকাটি, এরপরে বললো যে যে এক এক সময় মন চায় যে আত্মহত্যা করে ফেলি, কি করব এখন আমি, এত একটা এর মধ্যে পড়েছি অর্থনৈতিক দিক দিয়ে। হ্যাঁ মানুষের যখন চরম দারিদ্রতা চলে আসে তখন এক সময় মানুষকে এটা খুব খারাপের দিকে দিয়ে দেয়, এই জন্য ডাইরেক্ট একটা হতে হলে না এটা চাকরি করা যাবে না, এরকম কথা আমি বলি না। আমার ইমানের দুর্বলতার কারণে হইতে পারে, হ্যাঁ হইতে পারে, অতএব কনভেনশনাল ব্যাংকে যিনি আইটির চাকরি করেন অথবা সিকিউরিটি গার্ডের চাকরি করেন তাকেও বলবো যে কনভেনশনাল ব্যাংকের চাকরিটা যেহেতু তারা সুদভিত্তিক, চাকরিটা একটু কি সংশয়যুক্ত, আপনি চেষ্টা করেন যদি আপনার এর চেয়ে ভালো থাকে যে না আমি চাকরি না করলে কোনো সমস্যা নাই, তাহলে আপনার চাকরি ছেড়ে দেন, তাহলে কী করেন চাকরি ছেড়ে দেন। এক লোক আমার কাছে আসছে, এসে বলে যে হুজুর আমারে ইয়ে করেন, যেইখান থেকে পারেন, আমি বাসা ভাড়া দিতে পারতেছি না, আমার ছেলে মেয়েদের ইয়ে দিতে পারতেছি না, আমি এরকম চোখের পানি ছেড়ে দিছে, আমি এরকম সেরকম। তাইলে মনে করেন একটা লোক এই যে হাত পাতলো, এই হাত পাতার চেয়ে সে যদি ওই সংশয়যুক্ত চাকরিটা করতো তাহলে বেশি কী ছিল, ভালো ছিল। অতএব আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সবার জন্যই 100% সংশয়মুক্ত হালাল ইনকাম করার তৌফিক এনায়েত করেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা ধীরে ধীরে আমাদের লাইফস্টাইল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আরও বেটার করার তৌফিক এনায়েত করেন। আচ্ছা একটা ছোট্ট কথা বলি, আমরা যারা চাকরি করি, এই যে আমরা যকে জনি আছি, আমরা যারা হালাকা দিই, আমি আমাদের ইনকামও কিন্তু সংশয়যুক্ত, ইনকাম কি সংশয়যুক্ত। এখন চাকরি ছেড়ে দেব, চাকরি ছেড়ে দেয়া পানের দোকানদারি নেব, জর্দা বিক্রি করব, কেমনে সংশয়যুক্ত কেমনে? কারণ হলো দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠান আমাকে যেই স্যালারিটা দিচ্ছে এটার জন্য আমার এই এতটা সময়, আমার চাকরি প্রতিদিন 9টায় ঢুকতে হবে 5টায় বেরোতে হবে, আমরা অনেক সময় দেরিতে যাই, আবার অনেক সময় আগে চলে আসি, আবার কখনও কখনও যৎসময়ের কারণে দেখা যায় ক্লাস মিসও করি। এখন যদি কেউ এটা ঘুরাইয়া করেন যে ওনার যা ইনকাম পুরোটা হারাম হয়ে গেছে, এরকম ফতোয়া দেওয়া এত এত ইজি না। এই জন্য যারা কথায় কথা যে কোনো কথা বলে হারাম হারাম হারাম, এটা কিন্তু নিঃসন্দেহে বাড়াবাড়ি হয়ে যায়। অতএব কনভেনশনাল ব্যাংকের চাকরি প্রশংসনীয় নয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত বেটার জব হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত আপনার সার্ভাইভ করার মতো অন্য উপায় নাই, ততক্ষণ পর্যন্ত আপনি এটা করতে থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন এর চেয়ে ভালো জব আপনাকে আল্লাহ তৈরি করে দেন। ভোট প্রদান করা কি বৈধ? দৃষ্টিভঙ্গির বিষয়, ভোট দেওয়াও যাবে আর ভোট নাও দেওয়া যাবে। যদি অবস্থা এরকম হয় যারা প্রার্থী এদের মধ্যে একজন আছে মোটামুটি তার তুলনায় মন্দের, ভালো নামাজ পড়ে, হয়তো চুরি করবে না, হয়তো জনগণকে ঠকাবে না, তিনি যদি চেয়ারম্যান হন তাইলে এলাকায় যে গমগুলি আসে তাহলে এখান থেকে 10 মণ চুরি করলে আর বাকি 90 মণ এলাকাবাসী পাবে, আর ওই যদি পাশ করে তাহলে সে 100 মণ ধরেই কী করবে, চুরি করবে। এখন আমি একটা ভোট দিলে যদি এই লোকটা পাশ করে তাহলে এই ক্ষেত্রে একে ভোট দেওয়া উচিত। এই জন্য আপনি এই ক্ষেত্রে এমনভাবে বলা সম্ভব নয় যে ভোট দেওয়া হারাম অথবা ভোট দেওয়া জায়েজ, এইভাবে বলা সম্ভব নয়। স্থান, কাল, পাত্র, পরিবেশ, পরিস্থিতি, ব্যক্তি, সিচুয়েশন যাবতীয় সব কিছু মিলিয়ে আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে আমি একটু ভোট দিলে কি একটু উন্নতি হচ্ছে, একটু ভালো হবে, তাহলে অতটুকু করা লাগবে। আমরা মনে করেন এখন 100% ইসলাম পালন করতে পারতেছি না, এই জন্য কি একদম মানে সব ছেড়ে দেবো? কেউ যদি বলে যে আল্লাহ কোরআনে বলছেন ইয়াইল্লা জিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা, ইসলামে পুরোপুরি প্রবেশ করো, আর যেহেতু পুরোপুরি প্রবেশ করতে পারতেছেন না বাদ দেন, কী সুন্দর যুক্তি না, বাদ দিব কি যতটুকু পারা যায়। ইত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহকে ভর করবা কতটুকু যতটুকু তোমাদের পক্ষে সম্ভব। আমাকে একজন কিছুদিন আগে এমপি নির্বাচন করবে আমাদের দেশে কোনো একটা প্রসিদ্ধ বিরোধী দল থেকে তাকে নমিনেশন দেওয়া হবে সহি আকিদার, আপনারা অনেকে তারা চিনেন, হ্যাঁ কেউ কেউ পরামর্শ দিয়েছেন না নির্বাচন আপনি যাবেন না, আমার সাথে বসতে চাইছে, আমি বসতে আর পারি নাই, আমি ফোনে বলে দিছি যে আপনি বাহির থেকে ঘুরে আসেন তখন বসবো না, আমি আজকে পারতেছি না, কিন্তু আমি মতামত দিয়ে দিচ্ছি আপনি নির্বাচনে যাবেন। কেন? কারণ হলো এই জন্য নির্বাচনে দিছি ইয়া দিছি, সে যদি নির্বাচিত হইয়া সংসদে যায়, সংসদে গিয়ে সে যদি ইসলাম এস্টাবলিশ করে ফেলবে এটা আমি আকিদা আমি রাখি না, পারবে না, কিন্তু সংসদে যাওয়ার পরে দেখা যাবে আরও 10টা MP-র সাথে তার, হ্যাঁ তার এখানে কথাবার্তা হবে, তখন বলবে চলেন নামাজটা ভরে আসি, হ্যাঁ আরে মরেই তো যাবো, হ্যাঁ চলেন না সমাজের একটু উপকার করি, চলেন না রাষ্ট্রের একটু উপকার করি, এইটাও পারলো না, সে তার এলাকার মধ্যে যে কাজটা করবে সেখান থেকে অন্য একটা এমপি হইলে
এই এলাকার 200 কোটি টাকা চুরি করে খাইতো, সেই 200 কোটি টাকা চুরি করে খাবে না। অতএব সে যদি হইতে পারে, তার যদি সম্ভাবনা থাকে, তাহলে তার যাওয়া উচিত। এটা হলো আমার মতামত। আল্লাহু আলাম। আল্লাহু মুহাম্মদ। যে সকল মসজিদের মেহরাবের উপর লেখা থাকে সে সকল মসজিদে সালাত আদায় কোনো অসুবিধা আছে কি? না, কোনো অসুবিধা নাই, পড়বেন, সালাত আদায় করবেন, এটা ভুল। আল্লাহু মুহাম্মদ এটা আরবিতে বাক্য হয় না, অথবা যারা এটা ইয়া করে তাদের আলাদা ব্যাখ্যা আছে। এটা তারা এটা বলে না যে আল্লাহই মুহাম্মদ, এটা তারা বলতে চায় না। আপনারা যদি বলেন আল্লাহ কি মুহাম্মদ, বলবেন না, তাহলে কি আল্লাহ সবার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে একটা ব্যাখ্যা দিবে, তাহলে তার কাছে একটা তার একটা ভ্রান্ত ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যার কারণে সে এটা এখানে লিখছে আল্লাহ মুহাম্মদ। আমাদের দৃষ্টিতে এটা শুদ্ধ না, কিন্তু এটা যদি অশুদ্ধ হয় তবু ওই মসজিদে সলাত আদায় করা কি সহি? এমন লোক আমি পাইছি বলে যে ওই ওর উল্টাপাল্টা, আমি যেন মসজিদে যাই, আমি একা কি নামাজ পড়ি। জি না, আপনি একা কি নামাজ পড়বেন না। আপনার দৃষ্টিতে সে যদি একটু বেদাতীয় হয়, হ্যাঁ যদি এমন হয় যে সে মুশরিক, তাহলে তো তার পিছনে কী হবে না, নামাজ হবে না। নতুবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তাসহ্হুস সালাতু খালফা কুল্লি ফাজির, যে কোনো পাপিষ্টের পিছনে নামাজ শুদ্ধ, নামাজ শুদ্ধ। অতএব জামাতে মসজিদে আপনি নামাজ পড়বেন, ওই মসজিদে যাবেন। হ্যাঁ, এর পাশাপাশি যদি আপনি এরকম আরেকটা বেটার মসজিদ পান যেখানে এইগুলি নাই, যেখানে ইমাম সহি আকিদা, তাহলে আপনি সেখানে যাবেন, কিন্তু নিচু এইটুকু অজুহাতে আপনি মসজিদ বর্জন করবেন না, সেখানে গিয়ে নামাজ পড়বেন ইনশাল্লাহ। আমার মনে অনেক সময় খারাপ চিন্তা হয়, তারপরও আমি মনের বিরুদ্ধে গিয়ে ভালো কাজ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এখন আমি কি মুনাফিক হিসাবে চিহ্নিত হব কি না? না, মনের বিরুদ্ধে যদি কারো মনে যদি কারো খারাপ চিন্তা ভাবনা না আসে, হ্যাঁ, তাহলে নতুন করে ঈমান আইনেন। কারণ ইবলিস শয়তান জীবনে মানুষকে ছাড়বে না। ইবলিস শয়তান বলছে যে ওয়া সুম্মা লাআতিয়ান্নাহু মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদেরকে এই দিক দিয়ে ধরবো, ডাইন দিক দিয়ে ধরবো, বাম দিক দিয়ে ধরবো, সামনে দিয়ে ধরবো, পিছন দিক দিয়ে ধরবো। অথবা আপনার যদি ঈমান থাকে, আপনি যদি ভালো মানুষ হন, শয়তান আপনাকে বিভিন্নভাবে প্ররোচিত করবে, মনের ভিতরে অনেক খারাপ চিন্তাভাবনা দিবে। মনে যেই চিন্তাটা আসে যৎসামান্য, আপনি যে বলবেন যে ওই যে আমার আলোচনা হয়তো আপনার সংশয় আসছে, মনের ভিতরটাই তো আল্লাহ নেয়, মনে যেই কল্পনাটাই আসে এই কল্পনাটাই আল্লাহ নেয় না, এইটা না, সেটা হলো একটা বদ্ধপরিকর নিয়ত, যেটা বদ্ধপরিকর ইচ্ছা যেটা, সেইটাকে বলা হয় নিয়ত। ভালোর ক্ষেত্রে যেটা এটা সাথে সাথে কার্যকরী, খারাপের ক্ষেত্রে যেটা যতক্ষণ পর্যন্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত কি না, কার্যকরী না। আজকের অধ্যায়ে শুনেন, আজকের অধ্যায়ে এই সংক্রান্ত হাদিস ছিল আমাদের, যা থাকুক আমি মৌখিক বলে দিই যেহেতু সামনে গেলে পড়বই। ওই হাদিসে বলা হয়েছে কেউ যদি একটা খারাপ কাজের নিয়ত করে, খারাপ কাজের নিয়ত করছে, ইচ্ছা পোষণ করছে, এরপরে গিয়ে কাজটা আর করে নাই, ছেড়ে দিয়েছে, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা শুধু তার গুনাহ না, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার জন্য সওয়াব লিখবেন। কী লিখবেন? সওয়াব লিখবেন। শুধু তার বিরুদ্ধে গুনাহ লেখা হবে না, এটা না, বরং আল্লাহ তার যেহেতু খারাপ কাজটা সে আর করে নাই, তার জন্য সওয়াব লেখা হবে। অতএব মনের ভিতরে বিভিন্ন রকম কল্পনা আসবে, আপনি আবার জেহাদ করবেন সেটা দূর করে দেবেন। মনের ভিতরে মানুষের এমন এমন কল্পনা আসে যেটা সে দুনিয়া জীবনে কারোর সাথে বলতে পারবে না। এইটাই হইলো, এটা অনেকে ব্যাখ্যা করছেন, এটা যদি সহি হয়ে থাকে, রাজানা মিনাল জিহাদিল আকবর ইলাল জিহাদিল আসকর, হাদিস সহি না। হ্যাঁ, মানে নবীজি বলছেন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পরে যে আমরা বড় যুদ্ধ থেকে ছোট যুদ্ধে, না ছোট যুদ্ধ ছেড়ে বড় যুদ্ধে ফিরে আসলাম। যারা এটার ব্যাখ্যা করছেন তারা বলছেন যে ওইটা হলো ছোট যুদ্ধ, কারণ ওইখানে আমরা যুদ্ধ করছি, অস্ত্র ছিল সাথে, ওইখানে যুদ্ধ করছি, আমার সাথে আরও হাজার হাজার মানুষ ছিল, ওইখানে আমরা যুদ্ধ করছি, একদিন এক রাতও যুদ্ধ করছি, শেষ। আর মনের বিরুদ্ধে, মনে যে খাহেশাতে নাফসানি, এটার বিরুদ্ধে যে যুদ্ধ করা, এটার সাথে কেউ আমার সাথে অংশগ্রহণ করবে না, এবং এই যুদ্ধ আমাকে আমারও মৃত্যু পর্যন্ত চালাইতে হবে, অতএব এটা বড় জিহাদ। যাই হোক, এই ব্যাখ্যাটা সহি, হাদিস ওটা সহি না, কিন্তু ব্যাখ্যাটা সহি। অতএব মনের বিরুদ্ধে আমরা এরকম জিহাদ করব, এতে আমি মুনাফেকও হব না, এতে গুনাও হবে না ইনশাআল্লাহ। মাসির কারণে জান্নাত, মাসির কারণে জাহান্নামী, এই হাদিসের সূত্রে হত্যা হওয়ার ভয়ে যদি শিরিক করে তাহলে কি জাহান্নামী? আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার বরকত দান করুন, আমিন। আল্লাহ আমাদের বাড়াই দেবেন। মাসির কারণে, মানে ওই হাদিসের মধ্যে এরকম বলা হয়েছে যে এক ব্যক্তিকে আল্লাহ মাসির কারণে জান্নাতে দিলেন, আবার মাসির কারণে জাহান্নামে দিলেন। এখন যদি এরকম হয়ে থাকে আসলে, কেউ যদি মন থেকে না
নাইয়া করে শুধুমাত্র জান বাঁচানোর জন্য যদি এটা বলে থাকে যে না ঠিক আছে যাও দিয়ে দিলাম, তাহলে সে জাহান্নামী হবে না। যেই ব্যক্তিকে মাসির কারণে জান্নাতি জাহান্নামী বলা হয়েছে, হইতে পারে আল্লাহ আলাম, আল্লাহ হয়তো নবীজিকে জানিয়ে দিয়েছেন, ওই লোক হয়তো মন থেকে এটি মেনে নিয়েছিল, ওই লোক হয়তো মন থেকেই মেনে নিয়েছিল, অথবা এটা ছিল একান্তই তাওহিদ প্রতিষ্ঠার একটা ক্ষেত্র, সেইখানে তিনি হার মেনেছেন। যেমন উদাহরণ দিই, ইমাম আহমদ ইবনে হাম্মাল রাহিমাহুল্লাহ, যাকে ইমাম আহলে সুন্নাত ওয়াল জামা বলা হয়, যখন তাকে নির্যাতনের জন্য নেওয়া হলো যে কোরআনকে তিনি মাখলুক মনে করেন নাকি করেন না, মুতাজিলাদের হাতে ক্ষমতা ছিল, যারাই বলতো কোরআন মাখলুক না তাদেরকে নির্যাতন করত, তাদেরকে মেরে ফেলতো। তো এই জন্য উলামায়ে কেরাম সেইখানে একটু তাওরিয়া করতেন, তাওরিয়া মানে কথা ঘুরায় বলতেন। এই জন্য উলামায়ে কেরাম বলতেন এরকম, জিজ্ঞাসা করলে এই আমার দিকে দেখেন, না দেখলে বুঝবেন না, বলতেন যে ইন্নাল কোরআন ও তৌরুত ও তৌরাত ও জবুর ওয়াল ইঞ্জিল হাজা মাখলুক, হাজা মাখলুক মানে তাওরাত ইঞ্জিল, শুধু কোরআন না, তাওরাত ইঞ্জিল জবুর কোরআন এটা কি মাখলুক। তারা তাওরিয়া করতেন, ঘুরে বলতেন যে তাওরাত ইঞ্জিল এখানে গুনে বপরে বলতেন যে হাজা মাখলুক মানে এই হাতটা মাখলুক, এই হাতটা মাখলুক, পরে ছেড়ে দিত। ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনেকে বলছেন জালেম বাদশা আপনি এরকম বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে না, আমি যদি এই ক্ষেত্রে এরকম বলি বহুত উপস্থিত মানুষ এটা বুঝবে না, অনেকে এটা বুঝবে না, মানুষের বড় পদস্খলন হয়ে যাবে। তখন তিনি স্পষ্ট বলছেন যে না, তারপরে তাকে জেলে বন্দী করা হয়েছে, অমানবিক নির্যাতন করা হয়েছে। অতএব যদি কোথাও এমন সিচুয়েশন হয় আমার আপনার, যেখানে একান্ত এটা আমি যদি বলি যে দুর্গা মেনে নিলাম এটার কারণে একবারে যে মানে কুফুরি বিজয়ী হয়ে গেলো, এইরকম বিষয় না, এইভাবে যদি কেউ জান বাঁচায় তাহলে সে কাফের হবে না, জাহান্নামে যাবে না, কারণ দলিল কোরআনের ওই আয়াত ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। কিন্তু ওই ব্যক্তির ক্ষেত্রে যে বলা হয়েছে সে জাহান্নামে গেল, হইতে পারে সে মন থেকে মানে এটাকে আর ঘৃণা করে নাই, হয়তো সে এটাকে মেনে নিয়েছে, এই জন্য নবীজি বলছেন যে মাসি দান করার কারণে সে জাহান্নামে গেল। আল্লাহ তাআলা মুমিন বান্দার কলবে থাকে, যারা বলে তাদেরকে কী কীভাবে বোঝানো যায়, এটা সরাসরি আল্লাহর বিষয়ে যাই বলা হবে, এইটা খুব চিন্তা করে বলতে হবে, আল্লাহর আকার আছে আল্লাহর আকার নাই এই ধরনের কোনো কথাবার্তা কোরআন হাদিসের মধ্যে নাই। আল্লাহর ক্ষেত্রে আল্লাহ যতটুকুন বলছেন শুধু অতটুকুনই বলা যাবে, আল্লাহ এটা বলেন নাই, নবীজি বলেন নাই, আল্লাহ মুমিনের কলবে, এইটা হলো প্রধান কথা। আল্লাহ কী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর রয়েছেন, আল্লাহ আরশের উপরে, যেহেতু আল্লাহ এটা বলছেন এই জন্য আমি এটা বলি, নতুবা আরশ কী জিনিস, আরশ কতটুকুন, এটা কোথায়, আমি এগুলির কিছুই জানি না, এটা স্বরূপও কিছুই, আল্লাহ যেহেতু এটা বলছেন আমি শুধু এতটুকুনই বলবো। অতএব তাকে বলবো যে যেহেতু আল্লাহর বিষয় কোরআনেও নাই হাদিসেও নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কলবে থাকেন, এটা শুধুমাত্র একটা শেয়ারের মধ্যে আছে, একজন কবি এটা বলছেন, মান্না গুঞ্জাম দর জমিন ও আসমা লেকে গুঞ্জাম দর কলবে মুমিনা, আমি আসমান জমিনে থাকি না আমি মুমিনের কলবের মধ্যে থাকি, এটা তারা ব্যাখ্যা দিবে যে সেটা হলো যে মুমিনের কলবে থাকে মানে মুমিনের কলব সবসময় আল্লাহকে মনে রাখে, কিন্তু এটা বলার কোনো সুযোগ নেই, যেহেতু আল্লাহর জাতের প্রশ্ন, আল্লাহর অস্তিত্বের প্রশ্ন, আল্লাহর অবস্থানের প্রশ্ন, আল্লাহ যা বলছেন শুধু অতটুকু নেই, এর চেয়ে বেশি ব্যাখ্যাও করার কোনো সুযোগ নেই। শেখ ইকরা বলতে কি উচ্চারণ করে পড়ার কথা বলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ করতে বলা হয়েছে, ইকরা মানে তুমি উচ্চারণ করেই পড়ো। এবং জিবরাইল আমিন যখন নবীজিকে ইকরা পড়ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে সাথে ইকরা বিসমি রব্বিকা আল্লাজি খালাক এইভাবেই পড়ছেন, এরপরে যখন বারবার ওহি আসতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাকে থুটস্থ আয়ত্ত করার জন্য যখন তিনি এরকম কষ্ট করতেন, না জানি কোরআন হারায় যায় একটাকে নিয়ে, বারবার এরকম করতেন ইকরা বিসমি রব্বিকা আল্লাজি খালাক, ইকরা বিসমি রব্বিকা আল্লাজি খালাক, নবীর কষ্ট হইতো, এই জন্য আল্লাহ বলছেন না এতবার পড়ার আপনার দরকার নাই, আপনি মনোযোগ দিয়ে শুনে নেন, হ্যাঁ কলবের ভিতরে জমায় আমি দেবো, পরে আপনি পড়ে শোনাবেন, পড়া মানে জবান দিয়েই পড়া, পড়া মানে কি জবান দিয়েই পড়া, মন দিয়ে যে এটা হলো ভাবা, এটা পড়া নয়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।